আজকের অনুষ্ঠানের প্রথমেই কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করছে কোরআন তেলাওয়াত করছে হাফেজ আহমদ আবদুল্লাহ শাহের সাংগঠনিক সম্পাদক আল আউন হাফেজ আহমদ আবদুল্লাহ শাহের আসসালামাইকুমুল্লাহ আসসালামু আলাইকুম অরহমতুল্লাহরাত أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين اجتنبوا الطاقوت أينما يعبدوها وأنابوا إلى الله لهم البشرى فبشر عباد الذين يستمعون القول فيتبعون أحسنه উলা ইক দিন হুম ল গ হুম এর স্বাদ হচ্ছে পক্ষান্তরে চারা তাগতের পূজা হতে বিরত থাকে এবং আল্লাহর অভিমুখী হয় তাদের জন্য রয়েছে সুসংবাদ অতঃপর সুসংবাদ দাও আমার বান্দাদেরকে যারা মনোযোগ দিয়ে কথা শুনে অতঃপর তাদের মধ্যে যেটা উত্তম সেটার অনুসরণ করে তাদেরকে আল্লাহ সুপথে পরিচালিত করেন এবং তারাই হল জ্ঞানী সুরা জুমার সতেরো থেকে আঠারো এক সম্মানিত উপস্থিতি তাই আসুন আমরা যখন কুরআন আলীসে কথা শুনব তখন মনোযোগ দিয়ে কথা মনোযোগ দিয়ে তা শ্রবণ করার চেষ্টা করব মহান আল্লাহ তালা আমাদের সেই তফফিক দান করুন আহমিন্দ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আই ওরে মমিন ভাই রমজানের রয়ে চাঁদ উঠেছে কে দেখবি আই আই রে তোরা মমিন ভাই রমজানের রয়ে চাঁদ উঠেছে কে দেখবি আই রহমতের এই ধারা নিয়ে এলো যান এলো যান বাপি তাপিদের দুয়ে মুছে করতে পূর্ণবান করতে পূর্ণবান রহমতের এই ধারা নিয়ে এলো যান বাপি তাপিদের ধুয়ে মুছে করতে পূর্ণবান শয়তানের পায়ে শিকল পরিয়ে দিয়ে করতে বিকল শয়তানের পায়ে শিকল পরিয়ে দিয়ে করতে বিকল ওরে দেব না না ছেড়ে এ দুষ্ট কমি কে দেখবি আই আয় রে ওরে মমিন ভাই রমজানের ওই চাঁদ উঠেছে কে দেখবিআ আইরে তোরা ওরে মমিন ভাই রমজানের ওই চাঁদ উঠেছে আল্লাহে বলবেন ও ফেরেস্তা দেখো দেখো বান্দাদের রং বেরঙের খাবার রেখে সিয়াম কার খাতের সিয়াম কার খাতের আল্লাহে বলবেন ও ফেরেস্তা দেখো বান্দাদের সিএম কার খাতে আমি সে রোজার নেকি নিজেই দিব কোনো হিসাব না রাখিব আমি সেই রোজার নেকি নিজেই দিব কোনো হিসাব না রাখিব দিতে পারবি না পারবি না তোরা ছেড়ে দে আমায় কে দেখবি মুমিন ভাই রমজানের ওই চাঁদ উঠেছে কে তোরা ওরে মমিন ভাই রমজানের ওই চাঁদ উঠেছে কে দেখবি আয় ওরে ইচ্ছা করে একটি সিয়াম ছাড়বে যে দিনে ছাড়বে যে দিনে পাবে না তার পূর্ণ নেকি কবুয়ে জীবনে কবুয়ে জীবনে ওরে ইচ্ছা করে দিনে পাবে না কো পূর্ণ নাকি কভুয়ে জীবনে ফরজের নাকি সুন্নাতে পাবে এক ফরসত্তর গুণ হবে ফরজের নাকি শুননাতে পাবে এক সত্তর গুণ হবে কদর রাতের বন্দেগে নেকি সহস্র মাসের পাই কে দেখবি আয় আইরে তোরা মোমিন ভাই রমজানের রয়ে চাদ উঠেছে কে দেখবি আই আইরে রে তোরা ওরে মোমিন ভাই রমজানের রয়ে চাদ উঠেছে কে দেখবি আই আইরে তো রায় মুমিন মোমিন ভাই রমজানের রয়ে চাঁদ উঠেছে কে দেখবি আাই আসসালামু আলাইকুম রহমত السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يقول الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرة لما بينهن إذا اجتنب الكبائر رواه مسلم أهل هذه سندل إير কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান মার্কাজুল ইসলামিয়া সালাফি কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভা এবং ইফতার মাহফিলের সম্মানিত পরিচালক প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং সামনে ভূবিষ্ট ভ্রাতৃমণ্ডলী প্রশংসা আল্লা সুবাহানো আলার জন্য জিয়াল্লাহরবুল্লা আলমিন আমাদেরকে ধাপে ধাপে রমাজানের শেষ দশকে উপনীত করেছেন আল্লাহরব্বুল আলমিন কোরআনুল করিমের সোরা বাকারা ১৮৪ চুরাশি নম্বর আয়াতের শুরুতেই সে কথাই জানিয়ে দিচ্ছেন আইয়া বা মা অর্থাৎ রমাজানের সিয়াম গোনা কয়েকটি দিন মাত্র ঠিক অনুরূপভাবেই গুনতে গুনতেই আজকে আমরা উনিশে রমাজানে আল্লাহ রব আমাদেরকে উপনীত করেছেন আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ সাথে সাথে শান্তি পরিষিত হোক প্রিয়নাবি মোহাম্মদ সাল্লামের প্রতি শান্তি বর্ষিত হোক তার পরিবার পরিবর্গের প্রতি সাহবা আজমাইনগণের প্রতি তাবে তাবে ইন এজামের প্রতি আমরা দোয়া করছি আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আমরা যে বিষয় বা যে শিরোনামে আলোচনা করব ইনশা আল্লাহ বিষয়ের শিরোনাম হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির অন্যতম মাধ্যম সিয়াম শুরুতেই আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে দোয়া করছি আল্লাহ আমাদের আলোচনা থেকে আমরা সকলেই যেন উপকৃত হতে পারি সে তাওফিক আমাদের সকলকে দান করুন আমিন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার অনেক মাধ্যম উপায় উপকরণ আল্লা সুবাহান তালা মানবতার চূড়ান্ত এবং সর্বশেষ ওহি আল কুরআনুল কারিমে উল্লেখ করেছেন সাথে সাথে নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম পবিত্র মুখ নিশৃত অনেক বাণীতে আমরা এ বিষয়গুলো স্পষ্ট হতে পারি সালাদ ব্যক্তিকে জাহান নাম থেকে মুক্তি দিবে দান সাদাকা দিবে জাকাত দিবে অন্যান্য অনেক আমল রয়েছে ব্যক্তিকে জাহান নাম থেকে মুক্ত করবে তথা মুক্তি দিবে সাথে সাথে জাহান্নাম থেকে আরেকটি গুরুত্বপূর্ণ এবাদত যেটা মানুষ করে তার বিনিময়ে মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাবে আবুহর আল্লাহ তালানু থেকে বর্ণিত হাদিস এ হাদিসটি মুস্তাদে আহমাদে এসেছে রসুলসাল আলিমসাল্লাম তিনি বলেছেন রমজান মাসের সিয়ামটা হচ্ছে ঢাল স্বরূপ দ্বিতীয় বাক্য তিনি বলেছেন হিসনুন হাসিন নার এটা হচ্ছে ব্যক্তির জন্য দুর্গ হাসিন সুদৃঢ় দুর্গ মিনান জাহান জাহান্নামের আগুন থেকে জাহান্নামের আগুন থেকে সিয়াম ব্যক্তির মাঝে এবং জাহান্নামের মাঝে দুর্গ করে তোলে সুদৃঢ় দুর্গ এটা রাসুলসাল আলী সাল্লাম বলেছেন এভাবে রামাজান মাসের সিয়াম মানুষ পালন করে ঠিক অধিকাংশ মানুষ বেখেয়াল তথা খেয়াল লক্ষ্য না রেখেই স্যামের হক কতটুকু রামাজান মাসের ফজিলত কতটুকু রামাজান মাসে কিভাবে আমাদের এবাদত করতে হবে এ বিষয়ে মানুষ অধিকাংশ মানুষই গাফেল গতানুগতিক ধারাতে যদি শিয়াম রাখি সেই স্যাম মানুষের কাজে দিবে না জাহান্নাম থেকে ব্যক্তিকে রক্ষা এবং মুক্তি দিতে পারবে না অতএব আমাদেরকে দিক নির্দেশনা কোরআন এবং সহি সুন্না যেভাবে দিয়েছে ওভাবেই সিয়ামের হক আদায় করতে হবে তবেই আমরা সিয়ামকে আমার মাঝে এবং আমাদের মাঝে সিয়ামকে এবং জাহান্নামকে দুইয়ের মাঝে আমরা ব্যবধান করতে পারবো ইনশাআল্লাহ মানুষ সিয়াম রাখছে অনেক কষ্ট করে কষ্ট সহ্য করেই সিয়াম রাখছে এই কষ্টটা মূলত হবেই স্বাভাবিক রাসুলসাল আলী হাদিস বর্ণিত হয়েছে সহিউল বুখারির কিতাবুর রিককের মধ্যে দ্বিতীয় কিতাব কিতাবুর রিককের মধ্যে হাদিস বন্যাকারী সাহাবি আবুহারদ্লাহ তালানহী তিনি বলছেন রাসুলসল্লাহ আলী হাসাল্লাম বলেছেন হুজিবাতিল আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ঢেকে রেখেছেন কষ্টদায়ক বস্তু দ্বারা জাহান্নামকে ঢেকে রেখেছেন আনন্দদায়ক বস্তু দ্বারা এর ব্যাখ্যা আরো স্পষ্ট হতে পারি হাদিস বর্ণিত হয়েছে আবু দাউদের দ্বিতীয় খণ্ডের মধ্যে কিতাবু সুন্নাই

ইয়াজিব্রিল উংদুর ইলাল জান্নাহ জিব্রিল আওকামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাও আমি জান্নাত তৈরি করেছি জান্নাত দেখে আসো অতঃপর জিব্রিল আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালন করলেন ফানাজারা ইলাইহা জাহান্নাম দেখতে গেলেন দেখার পরে এসে রিপোর্ট দিচ্ছেন রব্বি ওয়া ইজ্জাতিক আল্লাহে লা আহাদুন যদি কেউ এ জান্নাত এত সুন্দর জান্নাত আপনি সৃষ্টি করেছেন তৈরি করেছেন এই জান্নাত এত সুন্দর জান্নাত এ জান্নাতের কথা শোনে তাহলে সে অবশ্যই সেই জান্নাতে যেতে চাইবে জান্নাত এত সুন্দর অতঃপর আল্লাহ রাবুল আলমিন জান্নাতকে কষ্টদায়ক বস্তু দ্বারা ঢেকে দিলেন যে জন্য আমরা বলছিলাম রমাজান মাসের সিয়াম মানুষ পালন করছে এটা একেবার যেমন তেমন কথা নয় এবদত করতে গেলে কষ্ট হয় ঠিক অনুরূপভাবে সিয়ামটাও মানুষের মানুষকে অনেক কষ্টসাধ্য ভোগ করতে হয় এজন্য জান্নাতের অন্যতম যে আমল সিয়াম জাহান্নাম থেকে মুক্তির অন্যতম মাধ্যম যে সিয়াম এসিয়াম পালন করতে গিয়ে ব্যক্তিকে সুবেহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং আরও অন্যান্য হালাল কাজ থেকে ব্যক্তিকে বিরত থাকতে হয় অতঃপর যখন জিবরুল আমিন গেলেন দেখলেন আল্লাহ সুবাহান আলা জান্নাতকে কষ্টদায়ক বস্তু দ্বারা ঢেকে দিলেন তখন জিবুল আমিন বলছেন আল্লাহ হে আল্লাহর কসম করে বলছি আল্লাহ খসিতু মাইয়াদু ফুলহা কে সেখানে প্রবেশ করবে আউকালাম জান্নাত কষ্টদায়ক বস্তু এখানে কে প্রবেশ করবে সিয়াম এমন ইবাদত সিয়াম রাখতে গেলে ব্যক্তিকে কষ্ট সাধ্য তথা কষ্ট স্বীকার করতে হয় সিয়াম রাখতে গেলে ব্যক্তিকে কষ্টসাধ্য অনেক কষ্ট করতে হয় ঠিক অনুরূপভাবে এবাদতের ক্ষেত্রে সিয়াম বলেন জাকাত বলেন সাদাকা বলেন সালাত আদায় করা বলেন সব বিষয়ে ব্যক্তিকে কষ্ট করতে হয় কিন্তু এর সান্ত্বনা একটি রয়েছে সান্তনা হচ্ছে এই সুরা বাকরা পঁয়তাল্লিশ নম্বর আয়াত সালাতের বিষয়ের আল্লাহ তালা বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন ও ইনহালা কাবির ইন এ সালাত আদায় করা সালাত সম্পাদন করা বাস্তবায়ন করা এটা হচ্ছে কঠিন তবে তাদের জন্য কঠিন নয় ই আল যারা ভীত সন্ত্রস্ত ঠিক অনুরূপভাবে সিয়ামটাও এমন ইবাদত এটা কষ্টসাধ্যের ইবাদত এই সিয়াম ব্যক্তি পালন করবে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখবে আবু সাইদ তালা আনহু বুখারি এবং মুসলিম থেকে যে রেওয়াজটি এসেছে রসুল সাল আলহি সাল্লাম বলেছেন বাহাদাল্লাহু ওয়া জাহাওয়ান নারি 70 খরিফা যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটা সিয়াম পালন করে নফল সিয়াম এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারীর কিতাবুস সিয়াম অধ্যায়ের মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাপ বেঁধেছেন ওভাবেই বাবু ফাজলি সিয়ামিন ওয়াহেদ একটা সিয়ামের ফজিলত এখানে রাসুল সাল্লাহ আলিহসাল্লামু কথায় বলেছেন বা আজ আল্লাহু ওজাহয়ানিন নারী সাব ইনা খরিফা ব্যক্তি যদি একটা সিয়াম রাখতে পারে আল্লাহর সন্তুষ্টির জন্য নফল সিয়াম তাহলে ব্যক্তির মাঝে এবং জাহান্নামের মাঝে সত্তর বছরের পথের দূরত্ব স্থাপন করে দেওয়া হবে সত্তর বছর সত্তর বছরের পথের দূরত্ব করে দেওয়া হবে ব্যক্তি যদি একটা সিয়াম রাখতে পারে তাহলে ব্যক্তির মাঝে এবং জাহান্নামের নামের মাঝে সত্তর বছরের পথের দূরত্ব স্থাপন করে দেওয়া হবে সাথে সাথে আবু মামা আল বাহিল রদি আল্লাহ তালু থেকে বর্ণিত যে হাদিসটি এসেছে তিরমিজির মধ্যে এবং তবারনির মধ্যে যে হাদিসটি এসেছে রাসূল সাল আলী তিনি বলছেন মানসামা ইয়ৌমান যে ব্যক্তি একটা সিয়াম পালন করবে জা আল্লাল্লা হুবাইনা হুয়াবাইনা খন্দাকান রিহান্দাকান আল্লাহরব্বুল্লা আলামিন ব্যক্তির মাঝে এবং জাহান্নামের মাঝে একটা গর্ত তৈরি করে দিবেন ব্যক্তির মাঝে এবং জাহান্নামের মাঝে আল্লাহ আল্লাহরব্বুল্লা আলামিন একটা গর্ত খনন করে দিবেন কাবাইনা সামাইওয়াল আর্ক যেটি হবে আসমান এবং জমিনের যত দূরত্ব প্রথম আসমান এবং জমিন যত দূরত্বে তত দূরত্ব ব্যক্তিকে এবং ব্যক্তির মাঝে এবং জাহান নামের মাঝে দূরত্ব স্থাপন করে দেওয়া হবে সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম জাহান্নাম থেকে মুক্তির অন্যতম মাধ্যম সিয়াম সিয়াম রাখতে পারলে সিয়ামের কত ফজিলত একটা সিয়াম যদি কেউ রাখতে পারে নভুল সিয়াম ফরজের কথা এখানে বলা হয়নি তাহলে ফরজের দ্বারা যাত্রতা মর্যাদা কত যে জাহান্নামের কথা বলা হলো যে জাহান নামের কথা বলা হলো ব্যক্তির মাঝে এবং জাহান নামের মাঝে সত্তর বছরের দূরত্ব ব্যক্তির মাঝে এবং জাহান নামের মাঝে আসমান এবং জমিন যত দূরত্ব তত দূরত্ব স্থাপন করে দেওয়া হবে ব্যক্তির মাঝে এবং জাহান নামের মাঝে সে জাহান্নামটা কি জিনিস জাহান্নাম কেমন জিনিস জাহান্নাম কেমন জিনিস হাদিস বর্ণিত হয়েছে সহি মুসলিমের কিতাবুর রিখকের মধ্যে দ্বিতীয় খণ্ডের কিতাবুর রিখকের মধ্যে আদিস বন্যাকারী সাহাবি উদ্ভাবিন গাজওয়ান আনহু তিনি যখন সাহাবাদের সামনে বর্ণনা দিচ্ছেন বক্তৃতা দিচ্ছেন এমত অবস্থায় বর্ণনা দেওয়ার সময় তিনি বলছেন হাজারা শাফাতি আন্নাল জাহান্নাম আমাদেরকে বর্ণনা করা হয়েছে যে জাহান্নাম এমন জায়গা জাহান্নামের কিনারা থেকে একটা পাথরকে জাহান্নামের মধ্যে ফেলা হচ্ছে জাহান্নাম এমন গভীর জাহান্নামের কিনারা থেকে একটা পাথরকে জাহান্নামের মধ্যে ফেলা হচ্ছে লাইদুরিকুলাহা ফাতহাবিফ ফিহা আব ইন আমান জাহান্নামের কিনারা থেকে যে পাথরটা পড়ছিল ওই পাথর কিনারা থেকে জাহান্নামের মধ্যে সত্তর বছর পড়ছে সত্তর বছর পড়ছে লাইদুরিকুলাহা করান কিন্তু ওই পাথর সত্তর বছর পড়ছে ঠিক কিন্তু পাথর কিনারা খুঁজে পাচ্ছে না এর নীচ কোথা জাহান্নামের তলা কোথায় এর শেষ কোথায় পাথর খুঁজে পাচ্ছে না লাইউদুরিকুল আহা করান রসূসাল্লাহ আলিহসাল্লামের সাবি তিনি বলছেন ওই যে পাথর পড়ছে সত্তর বছর পড়ছে পড়ছে তারপরও জাহান্নামের নিস খুঁজে পাচ্ছে না রাসূলসাল্লাহ আলিহসাল্লাম হাদিসের শেষ অংশে তিনি বলছেন অল্লা আল্লাহর কসম করে বলছি অল্লা হে লাতুম লা তোমাদের দ্বারাই এ জাহান নামকে পরিপূর্ণ করে দেওয়া হবে মানুষের দ্বারাই এ জাহান নাম পরিপূর্ণ করা হবে জাহান নামের পাথর একটু বোঝার চেষ্টা করুন জাহান নামের পাথর জাহান নামের কিনারা জাহান নামের মধ্যে পড়ছে সত্তর বছর কিন্তু জাহান নামের ওই পাথর সত্তর বছর পড়া সত্ত্বেও জাহান নামের তলা কোথায় নিচ কোথায় এর শেষ কোথায় এটা খুঁজে পেল না কিন্তু পক্ষান্তরে আপনি আমি যখন এ দুনিয়ার আকাশে হঠাৎ করে যখন যান্ত্রিক গোলযোগে হোক বা যে কোনো দুর্ঘটনায় হোক যখন আকাশের ওই বিমান উড্ডীয়মান বিমান ব্লাস্ট হয় হওয়ার সাথে সাথে সেটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে জমিনে নিপতিত হয় জমিন এসে পড়ে ঠিক অনুরূপভাবে আপনি আমি যখন আকাশের দিকে ঢিল ছুটতে যাব ওই ঢিল ছোড়ার সাথে সাথে কয়েক সেকেন্ডে আমি যত গতিতে ঢিল ছুড়ি না কেন কয়েক সেকেন্ডের মধ্যে জমিন এসে পড়বে কিন্তু জাহান নামের ওই পাথর সত্তর বছর পড়ছে কিন্তু জাহান নামের পাথর তলা খুঁজে পেল না জাহান্নামের নামের তলা কোথায় নিচ কোথায় নামের শেষ কোথা জাহান নাম কত গভীর জাহান নাম কত গভীর ঠিক অনুরূপ ভাবে সই মুসলিমে হাদিস বর্ণিত হয়েছে আল্লা সুবাহ এ দুনিয়ায় মানুষের চলাফেরার জন্য মানবতার যে চূড়ান্ত অহি এবং সর্বশেষ গ্রন্থ কোরআনুল কারিম দিয়েছেন সেখানে সুরা দাহারের মধ্যে আল্লাহ রব বলছেন ইম্মা হাজাইনা হুসাবিলা ইম্মা শাকের ইম্মা কফ ব্যক্তিকে মানুষকে দুটি পথ বলে দেওয়া হয়েছে ও হয় সে এদায়তপ্রাপ্ত বান্ধা হবে শকর গোজার হবে সুক্রিয়া গাপনকারী হবে অথবা সে না শুক্রিয়াকারীদের অন্তর্ভুক্ত হবে গাফেলদের অন্তর্ভুক্ত হবে পরিশেষে আল্লাহ রবুল আলমিন কেয়ামতের কঠিনতম ময়দানে যখন ব্যক্তির আমলনামা দেওয়া হবে ব্যক্তি বলবে কিতাব এটা কোন কিতাব আল্লাহ আমার সামনে হাজির করা হলো এটা এমন কিতাবা কাবির ইহসাহা এই কিতাব তো সে কিতাব যে কিতাবে একটা ছোট বিষয়ে বাদ পড়েনি বড় বিষয়ে বাদ পড়েনি এটা কেমন কিতাব কিতাব যখন দেওয়া হলো ডান হাতে আমল নামা ব্যক্তি পেলো ব্যক্তি জান্নাতি হলো সাথে সাথে বাম হাতের ব্যক্তি দুর্ভাগা হতভাগা তার মতো হতভাগ্য ব্যক্তি কি নেই সাথে সাথে ওই কঠিনতম দিনে ব্যক্তির মানুষের হয়েছে বিচার কার্য সম্পাদন শেষ হয়েছে এমতো অবস্থায় কিছু মানুষ জান্নাতে যাবে আবার অনেক মানুষ জাহান্নামে যাবে জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে রসুলসাল আলি আসাল্লাম তিনি বলছেন তু তবে জাহান্নাই লাহা সাব উনা আল সেদিন কিয়ামতের মাঠে জাহান্নামকে তারা টেনে নিয়ে আসবেন লাহা সাব উনা আলফা ঝিমামিন জাহান্নামের সত্তর হাজার শিকল থাকবে জাহান্নামের সত্তর হাজার শিকল থাকবে মা কুল্লি জিমামিন আর সত্তর ওই শিকলের প্রত্যেকটা শিকল ধরে যখন টান দিবে প্রত্যেক শিকলে করে ফেরেস্তারা সত্তর হাজার ফেরেস্তা থাকবে জাহান নাম কত বড় জায়গা পূর্বের হাদিসে আমরা আলোচনা করেছিলাম জাহান্নামের গভীরতা সম্পর্কে এ হাদিসে স্পষ্ট হয় যে জাহান্নাম কত বড় জায়গা এ দুনিয়ায় ফেরেস্তাদেরকে যে জাহান নাম টেনে নিয়ে আস নিয়ে আসবে ফেরেশতারা জাহান নামের শিকল থাকবে সত্তর হাজার আবার প্রত্যেকটা শিকলে সত্তর হাজার করে ফেরেস্তা থাকবে তাহলে জাহান নাম কত গভীর জায়গা ইমাম বুখারী রহিমাহুল্লাহ সহিউল বুখারী দ্বিতীয় খণ্ডের কিতাবুত তাফসিরের সোরা কফের তিরিশ নম্বর আয়াতের তাফসির করতে যে হাদিস নিয়ে এসেছেন এ আয়াত পাঠ করছেন ইমাম বুখারুর রাহিমাহুল্লাহ কোরআনুল কারীমের সুরা কাফ কফ এর নম্বর আয়াত নিয়ে এসে বলছেন জাহান্নামা আহালিম তালাত আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কার্য সম্পাদনের পর বিচার ফাইসালা শেষের পর জান্নাতীদেরকে জান্নাতে দেবেন জাহান্নামীদেরকে জাহান্নামে দেবেন এমন তো অবস্থায় জাহান্নামকে ডেকে বলা হবে আহালিম তালাত জাহান্নাম তুমি কি আজকে পূর্ণ হলে কথা কৌলু হালমিম মাজিদ জাহান্নাম বলবে হালমিম মাজিদ আল্লাহ আর আছে কি আর আছে কি আল্লাহ তখন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন বাম পায়ের গোলালিকে যখন প্রদর্শন করবেন সামনে এগিয়ে নেবেন তখন জাহান্নাম বলবে কত কত বাস আল্লাহ যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে আদিস থেকে কেরাম যারা কত দিক থেকে বিভ্রান্ত হয়েছে আল্লাহ রবুল্লা আলমিন এর আকার আছে না নিরাকার আল্লাহ রবুল্লা আলমিন আকার আছে তিনি সাকার নাকি নিরাকার এ কত বিভ্রান্তিতে যারা পড়েছে তাদের মধ্যে এক শ্রেণীর আলেম ওলামারাও বলেছে এবং মানুষের আকিতে এটাই পোষণ করেছে আল্লাহ রবুল্লা আলমিন নিরাকার কিন্তু না এখান থেকে স্পষ্ট হয় আল্লাহ রবুল্লা আলমিনের পা আছে পায়ের গোড়ালি আছে তবে কামা ইয়ালি কুবি দালা আলী লাইসে কাম হিসাই আল্লাহ রবুল্লা আলমিনের আকার আছে তবে কেমন আকার মানুষের মতো হাত আছে নাকি মানুষের মতো পা আছে এটা নয় তবে হাত আছে পা আছে আকার একটা নির্দিষ্ট আছে তবে রাব্বুল আলামিন তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে লাইসা কামিসলিহি সেই তিনি কারও তুল্য নন অতএব রাব্বুল আলামিনের আকার একটা নির্দিষ্ট আছে তবে মানুষের মতো না রাব্বুল আলামিনের মতো কামাই জালালি কুবি জালা আলামিনের আল্লাহ আলমিনের ওয়া তাআলার জন্য যেমন আকার আকৃতি হওয়া দরকার ঠিক তেমন আমরা বলছিলাম জাহান নাম কত বড় জায়গা জাহান নামকে এত জাহান নামই দেওয়া হবে তারপরেও জাহান নাম পরিপূর্ণ হবে না জাহার নাম আরো চাইতে থাকবে জাহান নাম আরো চাইতে থাকবে তাহলে জাহান নাম কত গভীর জায়গা কত আয়াতনে কত বড় জায়গা তখন সে বলবে কত কত বাস বাস আল্লাহ যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে আমরা আলোচনা করছিলাম জাহান নাম থেকে মুক্তির অন্যতম মাধ্যম সিয়াম কিন্তু সিয়াম রাখতে গিয়ে যে রাসুল সাল্লাহ আলী যে কথা বলেছেন যে মান কোয়ামা লাইলাতাল কদরি ইমান গুফির আলহমা তাকাদ্দামিন জাম্বি সাথে সাথে আরও এর বুখারী এবং মুসলিমের এর সাথে এর সংশ্লিষ্ট যে মান সোয়ামা মাদনা ইমান আহতে সাবান গুফির আলহমা তাকাদ্দামিন জাম্বি যদি ব্যক্তি কিয়ামুল্লাহ করে ইমানের সাথে এবং সাওয়ের আশায় ব্যক্তির পূর্বের সকল গুণা মাত করে দেওয়া হবে তবে এখানে দুটি শর্ত করা হয়েছে কয়েকটি কথা রয়েছে তার মধ্যে প্রথম যে কথা ইমান এবং বিশ্বাসের সাথে এ বিশ্বাস করতে হবে এই সিয়াম আমাকে জাহান নাম থেকে রক্ষা করবে এ বিশ্বাস করতে হবে যে জাহান নামের গভীরতা এত যে জাহান নামের আয়তন এত এই জাহান নামের সিয়াম আমাকে জাহান্নাম নাম থেকে রক্ষা করবে এ বিশ্বাস রাখতে হবে সাথে সাথে আশাও করতে হবে এই জাহান নাম থেকে সিয়াম রাখতে পারলে আমাকে এবং জাহান নাম থেকে আমাকে জাহান্নাম নাম থেকে সত্তর বছরের পথের দূরত্ব করে দেওয়া হবে এবং আমাকে এবং জাহান নাম থেকে কাবাইনা সামাই ওয়াল্ড আর্থ যে হাদিসটি এসেছে যে আসমান এবং দুনিয়া আসমান প্রথম আসমান এবং দুনিয়া এত দূরত্ব করে দেওয়া হবে কিন্তু এর মধ্যকার দুটি যে শর্ত রয়েছে এ শর্ত দুটি আমাদের পূরণ করতে হবে তবেই জাহান্নাম থেকে অন্যতম মাধ্যম আমাদের শ্যাম হবে শ্যাম রেখেছি গতানুগতিক ধারাতে গতানুগতিক ধারাতে রাখলেই শ্যাম হবে না সাহাবের আশা এবং ইমান তথা বিশ্বাস থাকতে হবে সাথে সাথে যে হাদিসটি বলা হয়েছে যে ব্যক্তির সকল গুণা মাফ করে দেওয়া হবে কিন্তু গোনা মাপের ক্ষেত্রে এখানে সগিরা গুণাটাই স্পষ্টভাবে হয় দলিল মুসলিম প্রথম খন্ড কিতাবুল জুমার মধ্যে হাদিস এসেছে যে হাদিসটি আমরা শুরুতেই তিলাওয়াত করেছিলাম সাল্লাল্লাহু আলী ওসাল্লামের প্রখ্যাত সাহাবি যে সাহাবি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরারু তালু তিনি বলছেন

যদি ব্যক্তি পাঁচক্ত সালাদ আদায় করে যদি ব্যক্তি এক জমা থেকে আরেক জমার সালাদ আদায় করে এক জমা থেকে আরেক জমা আদায় করে যদি ব্যক্তি এক রমাজান থেকে আরেক রমাজান আদায় করে ব্যক্তির জন্য গোনা খাতা মাপের জন্য এই সিয়াম এই এক সপ্তাহ সালাত পাশক্ত সালাতি যথেষ্ট হবে তবে লিমা হুন না ইজ তুনিবাল কাবা তবে শর্ত হচ্ছে ব্যক্তিকে কবিরা গোনা থেকে মুক্ত থাকতে হবে আমরা যে হাদিসটি আলোচনা করছিলাম সিয়াম রাখলে তারাবির সালাত আদায় করলে কিয়ামুল লাইল করলে ব্যক্তির মাঝে ব্যক্তির পূর্বের সকল গুণা মাফ করে দেওয়া হয় তবে সে গুণা যে গুণা মাপ করে দেওয়া হয় সেগুলো হচ্ছে সগিরা গুণা কবিরা গুণা নয় যে দলিল আমরা পেলাম সই মুসলিমের কিতাবুল জুমা থেকে অতএব সগিরা গুণা মাপ এমনিতেই হয়ে যাবে এ সমস্ত এবাদতের মাধ্যমে কিন্তু কবিরা গুনা মাপ করার জন্যে তওবা শর্ত আল্লাহ এগুনা করেছি অতএব আমি তওবা করছি আল্লাহ আমাকে ক্ষমা করো বিশেষ করে শেষ রাতে আল্লাহ ওয়া সুবাহান বেশি দোয়া কবুল করেন রাতের শেষ প্রহরে আল্লাহ ওয়া তাআলা বেশি বেশি দোয়া কবুল করেন সেখানে যদি করি তাছাড়া রমজান মাস এসেছে রহমত মাগফিরাত এবং নাজাতের সমন্বয়ের মাস যদিও কিছু কিছু ভাইরা বলে থাকেন যে প্রথম দশ দিন রহমত শেষ মাসখানে দশ দিন মাঘফেরাত এবং শেষের দশ দিন নাজাত কিন্তু এর রদ হবে তখনই ইবনু মাজার যখন হাদিস আমরা সামনে উপস্থাপন করব তখনই এই কথা বাতিল হয়ে যাবে কারণ রমাজানের প্রতিটি দিন হচ্ছে রহমত রমাজানের প্রতিটি দিন মাগফেরাত রমাজানের প্রতিটি দিন নাজাত দলিল ইবনুবাজার মধ্যে যে হাদিসটি এসেছে রসুল সাল আলী আসাল্লাম তিনি বলছেন যখন রমাজান মাস আসে মিনাস সামা তখন আসমান থেকে আল্লাহ রব্বুল একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকেন আকবিল হে কল্যাণের অভিসারী যারা কল্যাণ পেতে চাও অকল্যাণে যতদিন ছিলে যারা কল্যাণ পেতে চাও আকবিল এগিয়ে এসো রমাজান মাস তোমার দ্বারে এসেছে তোমার দুয়ারে এসে আহ্বান করছে তুমি এগিয়ে এসো ইয়াবা আগে সাররি আকসির হে অকল্যাণের অভিসারী অকল্যাণ যারা অকল্যাণের মধ্যে যারা ডুবে ছিলে 11টি মাস ডুবেছিলে অকল্লান তোমাকে ঘিরে তোমাকে আচ্ছাদিত করেছিল তুমি আচ্ছাদিত অবস্থায় ছিলে অকল্লান থেকে বেছে থেকে কল্লানের পথে চলে এসো ওয়ালিল্লাহি ওয়াতাকাউমিনান নার ওয়ফি যালিকা ফিকুল্লি লাইলাতিন আর রমজানের প্রতিটি রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি রাত্রিতে অসংখ জাহান্নামীকে জান্নাতে দেন দেখেন আরেকটি কথা যদি আল্লাহর আলমিনের উপর রহমত বর্ষণ আমাদের উপর না করেন সাথে সাথে আমরা যদি রহমতের মধ্যে না থাকি কোশ্চিন কালেও কখনোই সম্ভব না আমাদের এই সিয়াম এত সাড়ে চোদ্দ ঘন্টা বা কোনো কোনো দেশে তারও বেশি এই সিয়াম রাখা আমাদের জন্য সম্ভব না

সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম জাহান্নাম নাম থেকে মুক্তির অন্যতম মাধ্যম হচ্ছে শিয়াম এই সিয়ামকে যেভাবে রাখলে হয় নবী সেভাবেই সিয়াম আদায় করতে হবে সিয়ামের হক পরিপূর্ণ করতে হবে গতানুগতিক ধারায় যদি সিয়াম রাখি সিয়ামের আগের মাস যেভাবে চলেছে এ মাসটাও যদি আমার ওভাবেই যায় তাহলে কিন্তু আমার আপনার মাঝে শিয়াম এসে কাজ করতে পারবে না সিয়াম যে জান্নাত দিবে ব্যক্তিকে এবং জাহান্নাম থেকে মুক্তি দিবে এ বিষয়টি স্পষ্টভাবে আপনার আমার সামনে ধরা দিবে না আপনি আমি কিন্তু জাহান্নাম থেকে রক্ষা পাবো না যে জাহান্নামের গভীরতার কথা আমরা আলোচনা করেছি যে জাহান্নামের প্রশস্ততার কথা আলোচনা করেছি ওই জাহান্নাম থেকে রাব্বুল আলামিন যেন আমাদের এই সিয়ামের হক আদায় করতে পারি সাথে সাথে এই সিয়ামের মাধ্যমে আমরা যেন জান্নাতে যেতে পারি জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন আল্লাহ আমিন সাথে সাথে আদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আলমারকাজুল ইসলামিয়া সালাফি নওদাপাড়া রাজশাহীর পক্ষ থেকে আপনাদের সকলকে মাহের আমাজানে স্বাগতম জানাচ্ছি এবং সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমরা আলমারকাজুল ইসলামিয়া সালাফির যারা পরিচালনায় রয়েছে তাদের সকলকে যা যায় খায়ের দান করুন আল্লাহম্মা আমিন আল্লাহ যারা এ আলমারকাজুল ইসলামিয়া সালাফির সালাফিকে পরিচালনা করার জন্য মেধা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করেন রমজান মাসে আমরা দোয়া করছি আল্লাহ তাদের সকলকে বাস্তব জীবনে তথা পার্থিব জীবনে সুখ শান্তি এবং আত্মতৃপ্তি দান করুন আল্লাহ মামিন সাথে সাথে পরকালে তাদের সকলকে নাজাতের যে ও সিয়াম আরও অন্যান্য আমল করে নাজাত পাওয়ার তৌফিক দান করুন আমরা দোয়া করছি আল্লাহ আমিন এ বলে আমাদের আলোচনা এখানে শেষ করছি সাথে সাথে শেষ করছি আকুল হাজা আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আলোচনা নিয়ে আসবেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের অন্যতম শাখা কেন্দ্রীয় সোনামণি অর্থাৎ একটি আদর্শ একটি আদর্শ শিশু বিষয়ক সংগঠন এই সংগঠনের কেন্দ্রীয় পরিচালক এবং আল কাজুল ইসলামিয়া সালাফির সম্মানিত শিক্ষক আব্দুল হালিম আব্দুল হালিম ভাইকে আলোচনা নিয়ে আসার জন্য বিশেষভাবে আহ্বান করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাত ওয়াসালাম আলা মাল্লা নবী আবাদা اما بعد اعوذ بالله من الشيطان الرجيم وانفقوا في سبيل الله ولا تلقوا بايديكم الى التهلكه واحسنوا ان الله يحب المحسنين عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم কল আল্লাহতালা এ ইবনা আদাম আনফেক উনফেক আলাই রওয়াহুল বোখারি মাহের আমাজান এর গুরুত্ব শীর্ষক আজকের এই আলোচনা আলমার কাজুল ইসলামী আজ এর পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আহলাদি আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব এছাড়াও মার্কাজের সম্মানিত শিক্ষক মণ্ডলী আহলাদি আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আলে যুবসংঘ সোনামনির বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল সুদীমণ্ডলী মার্কাজের স্নেহের ছাত্ররা প্রশংসা মহান আল্লাহর জন্য যিনি রমাজানের এই গুরুত্বপূর্ণ মাসে আমাদেরকে তিনি আলোচনা শোনার ও বসার জন্য তাও দান করেছেন শাল্লার দরবারের সুখী আদায় করি আলহামদুলিল্লাহ অতপর দুরুদ্দালাম বর্ষিত হোক শেষ নবী মোহাম্মদুর রসোল্লাহ সাল্লি হসাল্লাম এর প্রতি আমি সংক্ষিপ্ত আলোচনায় পবিত্র কর্মল কারিমের সোরা বাকার একশো পঁচানব্বই নম্বর আয়াত তালাওয়াত করেছি এবং সহিহুল বোখারি থেকে একটি হাদিস পাঠ করেছি কারিমের আয়াত ও হাদিসকে সম্মুখে রেখে রমাজান মাসে আল্লাহর পথে দান এ সম্পর্কে কিছু আলোচনা করব ইনশা আল্লাহ আল্লাহ রবুল আমাদেরকে লক্ষ্য করে বলছেন সুরা বাকারার 195 নম্বর আয়াতে ওয়া আনফিকু ফী সাবিলিল্লাহি ওয়া লা তুলকূ বি আইদিকুম ইলা তাহলুকা ওয়া আহ্সিনু ইন্নাল্লাহা তোমরা আল্লাহর পথে দান করো তোমরা আল্লাহর পথে ব্যয় করো ওলা লা তুলকূ বি আইদিকুম ইলা আর তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না ওয়াহসেন তোমরা সৎকর্ম করো কর্লাহবুল মোহসেন নিশ্চয়ই আল্লাহ রব আলমিন সৎকর্মশীল বান্দাদেরকে পছন্দ করেন ভালোবাসেন তাহলে এ আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারছি আল্লাহর পথে দান করা থেকে বিরত থাকলে আল্লাহরুল আলমিনই বলে দিচ্ছেন তারা নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করবে আল্লাহর পথে দান করা থেকে বিরত থাকলে ওরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করবে আল্লাহর পথে তাই প্রত্যেককে আমাদের কিছু দান করতে হবে কিছু দিতে হবে দেখুন সহিহুল বোখারির পাঁচ হাজার তিনশো বাহান্ন নম্বর হাদিস হাদিসে কুচ্ছি আল্লাহ আলমিন এর কথা তার নাবি বলছেন রদি আল্লাহ তালনু বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলে দিচ্ছেন قال الله تعالی الله تعالی বলছেন হাদিসে কুচ্ছি বান্দাকে ডেকে আল্লাহ বলছেন ইবনা আদম হে আদম সন্তান আমফেক তুমি আমার পথে খরচ করো উনফেক আলাইক তাহলে আমি আল্লাহ তোমাকে দান করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমরা যদি আল্লাহর পথে খরচ করি আল্লাহর পথে কিছু দেই তাহলে আমাদের জন্য খরচ করবেন কে স্বয়ং সহি বুখারির হাদিস এমত পর্যন্ত এইভাবেই থাকবে অতএব আমরা যদি আল্লাহর পথে দিই আমাদেরকে দেবেন স্বয়ং আল্লাহ রবীন্দ্রিত সুদী মন্ডলী এবার আসুন আমরা আল্লাহর পথে দেওয়ার ফায়দা আল্লাহর পথে কিছু দান করার গুরুত্ব আল্লাহর পথে আপনার সাধ্য মোতাবেক আপনি এক টাকা দেন আপনি এক হাজার টাকা দেন পাঁচশো টাকা দেন যা দিবেন এই দানের পরিমাণটা আল্লাহ রাবুল আলমিন ওর থেকে সাত শতগুণ অথবা তার চাইতেও বেশি বাড়িয়ে দেবেন সোরা বাকার আসুন সোরা বাকার দুইশো পঁয়ষট্টি নম্বর এক আল্লাহ রাবুল আলমিন একটা দৃষ্টান্ত দিচ্ছেন আমাদেরকে আল্লাহ বলছেন শোনেন সোরা বাকার দুইশো পঁয়ষট্টি নম্বর এক মাসালুল্লা দিনা ইউ ফি কোনা আমি মাথালে হাব্বা যারা আল্লাহর পথে কিছু দান করে আল্লাহর পথে কিছু ব্যয় করে তাদের দৃষ্টান্ত একটা শস্য বীজ একটা শস্যের দানা সানা সানাবিলা যে শস্যের দানাতে ষাটটা গাছ বের হয় মানে একটা গমের বীজ মাটিতে বপন করেন দেখেন ওখান থেকে একটা গাছ হবে ওই একটা গাছের গোড়া ফাটতে ফাটতে আরও অনেক বড় বেশি হয়ে যায় কি তাই হয় না একটা গাছ থেকে আস্তে আস্তে ফাটতে ফাটতে আল্লাহ বলছেন ষাটটা গাছ বের হয় ফি করলে সম্বলাতে মেয়াত হাব্বা প্রত্যেক গাছে শীষে রয়েছে একশো করে দানা অল্লাহ দয় ফলি মাইয়াশা আল্লাহ যাকে চান এর চাইতে অনেক অনেক বেশি দান করেন সোফান্লাহ অল্লাহ ও আছে ওনা আলিম আল্লাহ অনেক ধনী অনেক জ্ঞানী অতএব আল্লাহর পথে খাঁটি পথে হক পথে আপনি যদি একটা পয়সা দান করেন একটা টাকা দান করেন এক হাজার টাকা দেন পাঁচশো টাকা দেন যা দেন সোরা বাকারার কারার দুইশো পঁয়ষট্টি নম্বর আয়াত প্রমাণ করছে আল্লাহ সাতশো গুণ বা তার চাইতে বেশি বাড়িয়ে দেবেন এবারে আসুন আমাদের প্রত্যেকের জন্য মৃত্যু নিশ্চিত মৃত্যু থেকে বাঁচতে পারবে এমন কেউ আছে কি অসম্ভব মৃত্যু থেকে বাঁচার পৃথিবীতে কেউ নাই পৃথিবীতে অনেকে এসেছেন অনেকে গিয়েছেন মৃত্যু থেকে কেউ বাঁচতে পারেননি পারবেন না কেমন পর্যন্ত মৃত্যুবরণ করতেই হবে মরার সময়ের অবস্থা আমার আপনার কি হবে যদি এই জীবনে আল্লাহর পথে কিছু দান করি কিছু দেই মৃত্যুকালীন সময়ে আপসোস থেকে বেঁচে থাকবেন আফসোস প্রত্যেকী করবে সুরা মুনাফিকুন দশ এগারো নম্বর আল্লাহ আল্লাহরবুল আলমিন বলে দিচ্ছেন সোরা মুনাফিকুনের দশ থেকে এগারো নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াং ফিকুম্ম আরজাক না কমিং কব্লে আইয়াতিয়াহাদা কোমল তোমাদের কারম মৃত্য আসার আগেই আমরা তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে ব্যয় করো কেন ব্যয় করবে মৃত্যু আসলেই ফয়াকৌলা সে বলবে রব্বি লাউলা তানি ইজা ইলা আজালিন করিব হ্যাঁ আমার রব আমাকে যদি একটু সময় দিতে হ্যাঁ আমার প্রভু আমাকে একটু সময় দাও আকুম তাহলে আমি সাদাকা করব আমি দান করব আমি সৎ কর্মশীল নেক্কার বান্দা হয়ে যাব এই যে দেখেন মরার সময় আফসোস করবে মানুষ মরার সময় মানুষ অন্তর দিয়ে চাইবে কামনা করবে আল্লাহ একটু সময় আমি দান করব আমি সাদাকা করব। আমি তোমার পথে ভালো হয়ে যাব কিন্তু আল্লাহ বলছেন না হবে না আল্লাহ ইজা যা যখন কারো মৃত্যুর নির্ধারিত সময় এসে যাবে তাকে সামান্যতম সময় একটু সময় আর দেওয়া হবে না অল্লাহ খবিরম বিমাতা আমালুন। আর তোমরা যা করো সেটা আল্লাহ ভালো করেই জানেন এবারে আসুন আমরা যদি আল্লাহর পথে কিছু দান করি কিছু দেই তাহলে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফেরেশতা আল্লাহর ফেরেস্তার কি কোনো পাপ আছে নাউজবুল্লাহ অসম্ভব আল্লাহর ফেরেস্তার তো কোনো পাপ নেই অতএব আমাদের জন্য যদি ফেরেস্তা দোয়া করেন তাহলে ইনশা আল্লাহ আল্লাহর কাছে দোয়া কবুল হবে আমরা যদি কিছু দান করি আল্লাহর পথে হক পথে ন্যায় পথে তাহলে আমরা দোয়া পাবো কার ফেরেস্তার দান করার সামর্থ্য আছে দান করি না করতে পারি না যদি এটা হয় তাহলে আমরা বদ দোয়া পাবো ফেরেস্তার আমাদের জন্য খারাপ দোয়া করবে আল্লাহর নিকটে ফেরেশতা সহিহুল হুল বিয়াল্লিশ নম্বর হাদিস আবু হুরাইরা রৌদী আল্লাহ তা বলেন বলেন রসুলুল্লাহসাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন মামিনিয়াওমিনীয়সবিহুল এবাদ ফি হে ইল্লা মালাকান ইয়াংজেলানে প্রতিদিন সকালে দুজন ফেরেশতা আসে পৃথিবীতে দুজন ফেরেশতা এসে আমার আপনার কাঁধে আসে আমার আপনার কাছে আসে এসে ফেরেশতারা বলে আল্লাহ আহম্মা আ মনফি খান খলাফান হে আল্লাহ আজকের দিনে আপনার পথে যে কিছু দান করল যেটুকু দান করেছে ওই দানটুকু পরিপূর্ণ করে দিন অয়াকল আর এক ফেরেশতা বলে আল্লাহ শেখান তালা তালাফান হে আল্লাহ আজকে এই বান্দা দান করার সমর্থ ছিল দান করেনি হে আল্লাহ যেটুকু দান করার সমর্থ ছিল দান করেনি হে আল্লাহ এ কৃপণ আল্লাহ এই কৃপনকে আপনি ধ্বংস করে দিন হিসাব করেছেন ফেরেশতা আপনার জন্য দোয়া করছে অথবা বর দোয়া করছে ফেরস্তা আপনার জন্য হক দোয়া করছে অথবা বর দোয়া করছে যদি আপনি ফেরেস্তাই যদি আপনি দান করতে পারেন কিছু আপনার জন্য ফেরস্তা দোয়া করবে যদি দান না করেন ফেরস্তা বধ দোয়া করবে আজকে আপনি অন্তরে বাসনা আনিন কামনা নিন প্রতিদিন আমি দান তো করতে পারবো না করব না হয়তো বা কীভাবে প্রতিদিন দানের সব পাবো মহতারাম আমিজে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা যারা সংগঠন করি আজকে আপনি পরিকল্পনা নিন আলমার কাজুল ইসলামিয়া সালাফি মাদ্রাসা নওদাপাড়া মাদ্রাসা এই মাদ্রাসায় আমি মাসে একশো টাকা দান করব। মাসে যদি আপনি একশো টাকা দান করেন তাহলে দিন কত টাকা হবে তিন টাকা কয়েক পয়সা হবে মাসে যদি আপনি তিরিশ টাকা দান করেন তাহলে প্রতিদিন এক টাকা হবে এই মাদ্রাসায় দানের অনেক ফান্ড রয়েছে এই মাদ্রাসার ফান্ড রয়েছে ইয়াতিম বিভাগ রয়েছে সংগঠনের ফান্ড আহলে আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে যুবসংঘ সোনামণি আল আউন দানের অনেক ফান্ড রয়েছে আপনি আপনার সাধ্য মোতাবেক আপনি আপনার পথে আপনি আপনি দান করেন ফান্ডে দান করেন মাসিক নিয়মিত দান করেন তাহলে আপনি প্রতিদিন ফেরেস্তার দোয়া পাবেন দাম না করলে শুধু ইনকাম করলে প্রতিদিন আপনি বদ পাবেন ফেরেস্তার এরপরে আসুন আপনি দান করলে আপনার দাম হক দান আল্লাহ নিবেন ডাইন হাতে দেখুন সহিহুল বুখারীর এক হাজার চারশো দশ নম্বর হাদিস আবু রায় বলেন রসল সাল্লাম বলেছেন মান্তাসাদা কাবে আমলে বে আদলে তামরা ব্যক্তি কাসবিন হালাল উপার্জন থেকে হালাল সম্পদ থেকে একটা খেজুর পরিমাণ সম্পদ আল্লাহর পথে দান করলো যে ব্যক্তি তার হালাল সম্পদ থেকে হালাল উপার্জন থেকে একটা খেজুর পরিমাণ সম্পদ আল্লাহ রাবুল্লা আলমিনের খাঁটি পদে দান করলো ওলা ইয়কাল্লাহ ই এবা আর আল্লাহ রবুল আলমিন পবিত্র জিনিস ছাড়া হালাল জিনিস ছাড়া কবুল করেন না গ্রহণ করেন না নাহি মহান আল্লাহ ওই দানকে নিজের ডান হাতে নিজের ডান হাতে কবুল করে নেন গ্রহণ করে নেন সোম্মা ইউরাব্বিহা হা কামা ইউরাব্বি আহাদ কুম ভালু আহু অতপর ওই দানকে আল্লাহ বাড়াতে থাকেন বড় করতে থাকেন হাতটা তাকুন আমি ইসলাল জাবাল এই দাম বাড়তে বাড়তে অবশেষে একটা পাহাড় সমপরিমাণ হয়ে যায় আল্লাহ একটা খেজুর পরিমাণ সম্পদ একটা খেজুর কিনতে কত হাজার টাকা লাগে একটা খেজুর কিনতে কত টাকা লাগে তাহলে একটা খেজুর পরিমাণ সম্পদ হলেও আপনাকে আল্লাহর পথে দান করতে হবে দান করে আপনি নিজে জাম্নাতের পথ খরিদ করুন দানের পাহাড় আপনি সবের পাহাড় গড়ে নিন আপনাকে দান করতেই হবে দান করলে আপনি আপনি পাহাড় পরিমাণ সম্পদের পরিমাণ হয়ে যাবেন এবার আসুন দান জাহান নাম থেকে বাঁচার মাধ্যম দান আপনাকে জাহান নাম থেকে বাঁচাবে সহিহুল বুখারির এক হাজার চারশো সতেরো নম্বর হাদিস আবু রায় রতি আল্লাহ আনহু বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জাহান নাম থেকে বাঁচো তোমরা জাহান নাম থেকে বাঁচতে চেষ্টা করো ওয়ালাও বে শেখ কে একটা খেজুরের অর্ধেক দান করে হলেও একটা খেজুরের অর্ধেক পরিমাণ দান করে হলেও আপনাকে জাহান নাম থেকে বাঁচতে হবে আমাকে জাহান নাম থেকে বাঁচতে হবে সময় তো সুধিমণ্ডলী আমি শেষের পথে চলে এসেছি আমাকে আপনাকে দান করতে হবে সাদাকা করতে হবে দান করতে হবে সাদা করতে হবে তবে দান দেখে করতে হবে সাদা করতে হবে আপনার টাকা নিয়ে বেদাতি প্রতিষ্ঠান আপনার টাকা নিয়ে আজবাজে প্রতিষ্ঠান দুনিয়ার বুকে কোরআন ও হাদিসকে জলাঞ্জলি দিচ্ছে কোরআন হাদিসের কোরআন হাদিসের অপব্যাখ্যা করছে অপব্যাখ্যা করে কোরান হাদিসের পথের পথকে নষ্ট করে দিচ্ছে অথচ সহিহাদিসের পথ পবিত্র কোরআন সহিহাদিসের প্রচার প্রসারের পথ দানের দানের ঘাটতির কারণে বন্ধ হয়ে যাচ্ছে অনেক জায়গাতে এগুলো থেকে আপনাকে আমাকে এই জন্য দেখে দান করতে হবে দেখে দান করতে হবে অন্যথায় হক পথে দান না করলে আপনার দান বাতিল পথে গেলেও বিচারের মাঠে আপনাকে জবাব দিতে হবে দেখুন আব্দুল ইবনে নেমাজ রাজি আল্লাহ তালু বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন লা তাজুল কাদাম আপনা আদম হাত খামসিন আদম সন্তানের পা বিচারের মাঠে কেয়ামতের মাঠে নড়বে না একটু যতক্ষণ না তাকে পাঁচটি প্রশ্ন করা হয় এক তার জীবন কোন পথে ব্যয় করেছে দুই তার যৌবন কোন পথে ব্যয় করেছে তিন সে সম্পদ কোন পথে উপার্জন করেছে চার কোন পথে ব্যয় করেছে পাঁচ সর্বশেষ সমাজ আমেলা ফিমা আলেমা সে যেটা জেনেছে কতটুকু আমল করেছে অতএব হক পথ আলমা কাজুল ইসলামিয়া সালাফি প্রতিষ্ঠান মাদ্রাসা আমাদের সংগঠনের ফান্ড এ পথে আপনারা দান করুন দান করে আপনার পথকে সুগম করুন জান্নাতের পথকে সুগম করুন আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের সেইটা অভিজ্ঞান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলোচনা নিয়ে আসবেন বাংলাদেশ যুব যুবসংঘের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এহসান ইলাহি জহির বাংলাদেশ আহলেহাদি যুবসংঘের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এসান ইলাহি জহির ভাইকে আলোচনা নিয়ে আসার জন্য বিশেষভাবে আহ্বান করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মলা নবীয়া বাদা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ রহিম ইন্না আনজালাহু ফী লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কাদের ই মিন আল সাহার আলহামদুলিল্লাহ সম্মানিত মণ্ডলী সংক্ষিপ্ত আলোচনা হবে লাইলাতুল কদর সম্পর্কে লাইলাতুল কদর রামাজান মাসের অন্যতম শ্রেষ্ঠ উপহার লাইলাতুল কদর আরবি শব্দ অর্থ হল মহিমান্বিত রজনী শারী পরিভাষায় রামাজান মাসের শেষ দশকের বিজুর রাত্রিগুলিতে যে রাত্রিতে এবাদত করা হয় তাকে লাইলাতুল কদর বলা হয়ে থাকে লাইলাতুল কদর এটা হল মমিন জীবনের সবচেয়ে বড় একটা প্রাপ্তি যদি ইবাদতের মাধ্যমে সে কাটাতে পারে রাসুল্লাহ সাল্লু সাল্লাম এরশাদ করেছেন আতাকুম শাহরুম ফি হি লাইলাতুন খৈরুম্বিন আলফিসাহার তোমাদের কাছে রামাজান মাস সমাগত হয়েছে এই মাসে এমন একটি রাত্রি আছে যে রাত্রির ইবাদত হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ মান হরিমা খৈরাহা ফাকাদ হরিমাল আল খৈরকুল্লাহ ওলা ইউরাম খৈরাহ ইল্লা মাহরুমুন যে ব্যক্তি এই মহিমান্বিত রাত্রির ইবাদত থেকে বঞ্চিত হয়ে গেল সে সকল ধরনের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল আর নিতান্তই হতভাগা ব্যক্তিরা ছাড়া কেউ এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হয় না এ প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন মাজিদের সুরা কদর ইরশাদ করেছেন এং না হুফি লাইলাতিল কদর নিঃসন্দেহে আমরা এ কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদর তথা মহিমান্বিত রজনীতে ওমা আদরাকামা লাইলাতুল কদর আপনি কি জানেন হে রাসুল লাইলাতুল কদর কি লাইলাতুল মিন আলফি সাহার লাইলাতুল কদর তথা মহিমান্বিত রজনী হল এক হাজার মাসের চাইতে উত্তম নিঃসন্দেহে লাইলাতুল কদর এর ইবাদত আল্লাহ রব্বুল আলমিন এত বেশি করে গুরুত্ব আরোপ করেছেন এত বেশি পছন্দ করেন একটাই কারণ এই রাত্রিতে কোরআন মাজিদ নাজিল হয়েছে সুরাব আকার একশো পঁচাশি নম্বর আল্লাহ রবুল্লা আলম ইরশাদ করেছেন শাহরু রমাদি উংি হিল কোরআন রামাজান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে হুদাল্লিনা মিনাল হুদা ফুরকন তাম মানব জাতির হেদায়তের জন্য এবং সত্য মিথ্যা এর প্রভেদকারী হিসাবে সুতরাং সোরা বাকারের এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে রামাজান মাসে কোরআন মাজিদ নাজিল হয়েছে এ কোরআন নাজিলের কারণেই লাইলাতুল কদর এত মর্যাদা এত তাৎপর্য এত ফজিলত রামাজান মাসের শেষ দশক যখন আসত তখন রাসুলুল্লাহ সাল্লাসাল্লাম খুব ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতেন লাইলাতুল কদর অন্বেষণের জন্য রাসুল্লাহ সাল্লাসাল্লাম এরশাদ করেছেন তাহাররাও লাইলাত কদরি ফিল মিন রমাদান রামাজান মাসের শেষ দশ দিনে শেষ দশকে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো লাইলাতুল কদর যখন রামাজানের শেষ দশক যখন আসত রাসুল সাল্লাহ আলিয়া নিজে তিনি রাত্রি জাগরণ করতেন আহিয়া লাইলাহু তিনি নিজে রাত্রিতে এবাদত করতেন জেগে জেগে আই কদ তিনি তার পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন সাদ্দামি ইজারাহু তিনি জোরালো প্রস্তুতি নিতেন কোমরকে ভালোভাবে শক্ত করে তিনি গুছিয়ে নিতেন এ হাদিস থেকে প্রমাণিত হয় রাসুল উল্লাহ সাল্লাম জীবনের পূর্বাপর সকল গোনা ক্ষমা হওয়া সত্ত্বেও লাইলাতুল কদরের এই ফজিলতে তাৎপর্য এই মহিমা অর্জনের জন্য আল্লাহ রাসুল সাল্লাম সাধ্যমতো প্রচেষ্টা করেছিলেন লাইলাতুল কদরের রাত্রিতে কি হয় সোরা দোখানে আল্লাহ রবুল্লা আলম নিঃস্বাদ করেছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না লাইলাতিম মুবারক ইন্না কুন্না আমরিন হাকিম হা সুস্পষ্ট কিতাবের শপথ নিঃসন্দেহে আমরা এ কোরআনকে নাজিল করেছি বরকতময় রজনীতে বরকতময় রাত্রিতে এ রাত্রিতে সকল বিষয়ের সিদ্ধান্ত স্থিরকৃত হয় সকল বিষয়ের সিদ্ধান্ত স্থিরীকৃত হয় বন্টন করা হয় ফিহা ইউফরাকু বন্টন করা হয় কুল্লু আমরিন হাকিম সকল গুরুত্বপূর্ণ বিষয় এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে লাইলাতুল কদর এর মধ্যে মানুষের আগামী এক বছরের তাকদির ভাগ্যের ভালো মন্দ পুনরায় সেটা লিখিত হয়ে থাকে যে তাকদির তার সৃষ্টির অনেক আগে আল্লাহর বলে আমি করে রেখেছিলেন সুতরাং লাইলাতুল কদর যদি আমরা ভালোভাবে উদযাপন করতে পারি ইবাদতের মাধ্যমে তেলাওয়াতের মাধ্যমে বিশেষত কফের মাধ্যমে তাহলে আশা করা যায় আমরা এই রাতের কল্যাণ অবশ্যই আমরা পেয়ে যাব এবং লাইলাতুল কদরের যে হাজার মাসের ইবাদত যাতে শ্রেষ্ঠ সেই ফজিলতটা আমরা ইনশাল্লাহ পেয়ে যাব লাইলাতুল কদর যখন আসতো তখন রাসুল্লাহ সাল্লাসাল্লাম তার জামাত হজরত আলীকে তার মেয়ে হাজরত আল্লাহ আনহাকে তিনি জাগিয়ে দিতেন যে ওঠো তোমরা আর কত ঘুমাবে এবার সালাতে তোমরা রত হও তাই সম্মানিত উপস্থিতি লাইলাতুল কদর আমাদের সামনে সমাগত হতে যাচ্ছে সাধ্যমত আমরা বেশি বেশি ইবাদতের মাধ্যমে এই রাতটিকে উদযাপন করবো রাসুলুল্লাহ সাল্লাম রামাজান মাসের শেষ দশকের তিনটি রাত্রিতে জামাতের সহকারে তারা বিশালাত আদায় করেছিলেন তার মধ্যে বেজোর তিনটি রাত্রি হল তেইশতম রাত্রি পঁচিশ এবং সাতাইশতম রাত্রি লাইলাতুল কদর কখন অন্বেষণ করব শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তথা মহিমান্বিত রাত্রি আমরা অন্বেষণ করব তালাশ করবো আল্লাহ রাসুল বললেন যে ফি তাসিয়া আতিন তাবকা ফি সাবিয়া আতিন তাবকা ফি হামিস আতিন তাবকা লাইলাতুল কদর অন্বেষণ করতে হবে রামাজানের আর মাত্র নয় দিন বাকি থাকতে আর মাত্র সাত দিন বাকি থাকতে আর মাত্র পাঁচ দিন তিন দিন ও একদিন বাকি থাকতে তথা রামাজান মাসের যখন একুশতম রাত্রি হয় তেইশতম রাত্রি হয় পঁচিশ সাতাশ ও উনত্রিশতম রাত্রি হয় এই পাঁচটি বেজুর রাত্রিতে আমাদেরকে লাইলাতুল কদর অনুসন্ধান করতে হবে লাইলাতুল কদর তালাশ করতে হবে শুধুমাত্র সাতাশতম রাত্রিতে যদি আমরা অনুসন্ধান করি তাহলে হয়তোবা অন্য রাত্রিতে যদি লাইলাতুল কদর চলে যায় আমরা সে মহাকল্যাণ থেকে বঞ্চিত হয়ে যাব তাই আসুন রাসুল্লাহ সাল্লসল সন্ন্যাত অনুযায়ী নির্দেশ ও আমল অনুযায়ী রামাজান মাসের শেষ দশকের প্রত্যেকটি বেজুর রাত্রিতে আমরা বেশি বেশি করে ইবাদত বন্দী করি কোরআন তেলাওয়াতের মাধ্যমে জিকির আসকারের মাধ্যমে তাওবা ইস্তিকফারের মাধ্যমে আমরা লাইলাতুল কদরের মর্যাদা লাইলাতুল কদরের ফজিলত লাইলাতুল কদরের এই তাৎপর্য আমরা অনুসন্ধান করি আল্লাহ রবুল্ আলমিন আমাদেরকে যথাযথভাবে লাইলাতুল কদর অন্বেষণ করা তৌফিক দান করুন আল্লাহ আমিন এবং লাইলাতুল কদরের বিশেষ একটি দোয়া আছে যে দোয়াটি রাসুল্লাহ সল্ল্লা আলী আসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন তিনি বলছেন আল্লাহম্মা ইন্নাকা আফুবুং তোহেবুল আফু আফা আফ আন্নি হে আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমা করতে পছন্দ করো সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও লাইলাতুল কদর বা মহিমান্বিত রজনীতে এই দোয়াটি আমাদেরকে বেশি বেশি করে পাঠ করতে হবে আল্লাহ ইন্না কা আফুন হেব্বুল আফ আফা আল্লাহ আল্লাব্বুল আলমিন সুরা কদরের শেষের আয়াতগুলোতে ইসাদ করেছেন তানাজ্জালুল মালা ইকাত রুহ এই রাত্রিতে সকল ফেরেস্তা বিশেষ করে ফেরেশতাদের সর্দার জিব্রিল আমিন তিনি নাজিল করেন অবতীর্ণ করেন মেন করলে আমরা সকল ধরনের কাজের সিদ্ধান্ত নিয়ে হাত্তা মতলা ইলফাজার যে তার তেনারা শান্তির জন্য প্রশান্তির জন্য চেষ্টা করে থাকেন দোয়া করে থাকেন হাত্তা মতলা ইলফাজার শান্তি বর্ষণ করে থাকেন ফজর উদিত হওয়া পর্যন্ত তাই আসুন আমরা এই লাইলাতুল কদর সুন্দরভাবে অন্বেষণ করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবার ভাগ্যে লাইলাতুল কদরের ইবাদত যাতে সুন্দর করে আমরা উদযাপন করতে পারি সেই তাও আল্লাহ আমাদেরকে দান করুন আসসালামাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আহিস আন্দোলন বাংলাদেশ এর কর্তৃক পরিচালিত কেন্দ্রীয় প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামী আসসালাফি কর্তৃক আয়োজিত শেষ দশকের ফজিলত ও গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক দুরুল হুদা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال سبحانه وتعالى في موضع اخر شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان فمن شهد منكم السحر فليسموه وقال النبي الأمين عليه الصلاة والسلام بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان তু হাজেল বাই মানিসা আজকের এই আলমার্কাজুল ইসলামী ইয়সালাফির পক্ষ থেকে রমজান সিয়াম শীর্ষক আলোচনা বৈঠকের সম্মানিত সভাপতি উপস্থিত বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় ভাই ও বোনেরা ইসলাম মূলত পাঁচটি জিনিসের পরে সুপ্রতিষ্ঠিত আর সেটি আমরা জানি তা হল কালিমাই স্বীকৃতি দেওয়া এবং সালাত আদায় করা সিয়াম হাজ জাকাত এই পাঁচটি জিনিসের পরে ইসলাম সুপ্রতিষ্ঠিত অন্যতম হচ্ছে এই শিয়াম রমজান মাসের এই শিয়াম সাধনা আল্লাহ সুাই নকুয় এই মাসটি আমাদেরকে অনুগ্রহ করে দিয়েছেন যার ফলশ্রুতিতে মুসলমানদেরকে এটি আহ্বান করা হচ্ছে আইয়ুহাল ইউ হে মুসলমানেরা ইন্নকুমফি শাহরুন আজিম মুবারক তোমরা একটা মহান এবং বরকতময় মাস তোমাদের জন্য উপস্থিত আজকে আমাদের উনিশতম সিয়াম সম্ভবত শেষ হতে যাচ্ছে আর কিছুক্ষণ পরে আর হাতে গোনা দশ থেকে এগারোটি শিয়াম আমাদের মধ্যে আছে এই বরকতময় এবং এই কল্যাণময় এই সিয়াম এই মাসে আমাদেরকে আল্লাহ সুখাল অনুগ্রহ করে দিয়েছেন এই মাসটি হল সিয়াম অল কিয়াম শিয়াম রাখা এবং তারাবির সলদ সহ রাত্রি জাগরণ করা ও তিল কুরআন কোরআন কোরআন তিলাওয়াত শাহরুল ইদকুমিল না জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার এই মাস আল গুফরান এবং ক্ষমা ভিক্ষার এই মাস শাহরু সদাক ওল ইহসান করার এক অপরিসীম মাস এবং একে অপরের পরে ইহসানের এই কল্যাণময় মাস হচ্ছে এটি আজও মক্কা এবং মদিনার মানুষদের মধ্যে এটি বিদ্যমান সে জামাই নাই স্বাভাবিক রাম যেভাবে একের অপরের প্রতি সহানুভূতিশীল এবং একে অপরের প্রতি দয়া অনকম্পা ভালোবাসা প্রেম প্রীতি যেমনভাবে ছিল আজও মক্কা মদিনার মানুষদের মধ্যে সেটি বিদ্যমান তা আমি নিজে চোখে দেখে আসলাম কয়েকদিন আগেই আমি উমরা করতে গেছিলাম সেখানে দেখলাম মানুষ পাগলের মতো ইফতারি খাওয়ার জন্য মানুষকে ধরে ধরে নিয়ে এসে মসজিদের নবাবিতে এবং বায়তুল্লাহল হারামে নিয়ে যেয়ে ঢুকাচ্ছে এবং উন্নত মানের খাবার যে খাবারগুলো আমরা হয়তো অনেক সময় পাই না এই সমস্ত খাবারগুলো মানুষকে খাওয়ানোর জন্য তারা ব্যস্ত ধরে ধরে নিয়ে যাচ্ছে কি জন্য এই সহানুভূতি ভালোবাসা এই প্রেম এই প্রীতি এই বন্ধন মুসলিম পক্ষকে জাগ্রত করে একে অপরের পরে স্থান এমন কি তারা তারা বুঝে যে এই লোকটি বিদেশ থেকে এসেছে চিরণিও না থাকতে পারে সে চিরণী পর্যন্ত তারা বিতরণ করে তো এটি হচ্ছে একটি কল্যাণের মাস আমরা পড়েছি এই মাসেই জান্নাত আল্লাহ তুফাত জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছেন হাসানাত। এবং যাবতীয় প্রকার নেক আমলকে বহুগুণে বৃদ্ধি করার জন্য আল্লাহ ওতালা এই সুযোগ আমাদেরকে দিয়েছেন এই মাসটি হচ্ছে দাওয়াতের মাস এই মাসটি পরস্পরকে ইসলামের দিকে উদ্বুদ্ধ করার মাস এই মাসটি হচ্ছে কোরআন এবং সন্ন্যার প্রতি আমল করার জন্য উদাত্ত একটি মাস এই মাসের পরেই আপনার এগারোটি মাস আসবে ওগুইকে অনুসরণ করার জন্য এই মাঠটি আমাদের মুসলমানদের জন্য শিক্ষাস্বরূপ দিয়েছেন এবং মুসলমানদের মর্যাদা বৃদ্ধি করার একটি মাস এবং এই মাস হচ্ছে যাবতীয় প্রকার গুণা থেকে খার মাস হচ্ছে এই পবিত্র মাস এই মাসেই আল্লাহ সুবহান করার মাস এই মাসেই আল্লাহর আল্লাহ মাস আজকে তথাকথিত মোজাদ্দেদ এবং ওয়ালি সেজে বসে থাকেন কিন্তু ওয়ালি সাজার জন্য কোনো ডিগ্রির দরকার নেই ওয়ালি সাজার জন্য কোনো ক্লাসিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাস্টার ডিগ্রি অর্জন করতে হবে কামেল পাস করতে হবে দাওরা আদি কাজ করতে হবে এমনটি নয় ওয়ালি হওয়ার জন্য নিজের আত্মশুদ্ধি এবং তা হচ্ছে সবচাইতে বড় মাধ্যম অশীলাম এই তাআলা

ওয়াহতে সাবান গফির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাম এই বাক্যগুলো বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে সবের আশায় ইমানের সাথে এবং সবের আশায় যে ব্যক্তি কি করবে সিয়াম শিয়াম সাধনা পালন করবে আল্লাহ তার পূর্বের মাফ করে দিবেন এবং আরও বলেছেন যে ব্যক্তি এই মাসে ইমানের সাথে সবের আশায় কিয়াম করবেন তারা বীর সালাদ আদায় করবেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন তার পূর্বে গুণাগুলোকে ক্ষমা করে দেওয়া হবে আর এই মাস সম্পর্কে আপনারা অনেক জেনেছেন এই মাসের একটি রাত রয়েছে যে রাত্রিটি খাইরুমিন শাহর হাজার মাস অপেক্ষা উত্তম এই মাসের ইজ্জত এবং সম্মান অত্যাধিক অতএব হে মুসলিম সোসাইটি হে মুসলিম ভাইয়েরা আপনাদেরকে এর সম্মান যথার্থভাবে দিতে হয় ও সিয়ামি ইসতেহাদ আর একটু প্রচেষ্টা চালাতে হবে যেন আপনার সিয়াম এবং কিয়ামটাকে যথাযথভাবে হেফাজত করতে পারেন সর্বাত্মক প্রচেষ্টা আপনাকে চালাতে হবে ওয়াল মুসাবিকা তু ফি হে ইলাল খাইরিয়াত আর যত প্রকারের কল্যাণময় কাজ আছে তত প্রকারের কল্যাণের কাজগুলো আপনার এবং আমার দ্বারা সংগঠিত হবে এই আশা নিয়েই আপনাকে সিয়াম হবে এমনকি একটি হাসি দ্বারা যদি আপনার ভাই সন্তুষ্ট হয় সে হাসিটুকু আপনার ভাইকে দিতে হবে এটিই হবে সাতকা এই জন্য ট্যাকুয়ারপুরে ভিত্তি করেই আপনার এই মাসটা আল্লাহ সুবাহ আমাদেরকে দিয়েছেন আর এই মাসেই নিজেদের নসিহত করতে হবে ভালো নসিহত কল্যাণকর নসিহত হ্যাঁ হ্যাঁ হালাল এটি বৈধ এটি অবৈধ বাবা এটা করো এটা করিও না এটি অন্যায় এটি ইসলাম সমর্থন করে না আপনার ওই ছোট বাচ্চাটিকেও শিক্ষা দিতে হবে অতাল বীররে ভালো কাজের দিকে মানুষদেরকে উদ্বুদ্ধ করতে হবে তা কোয়ার কাজের দিকে মানুষদেরকে উদ্বুদ্ধ করতে হবে ও দাওয়াসি বিল আমরে বিল মারু ও নাহি আলিল বংকার এবং যাবতীয় প্রকার ভারক ভালো কাজের আদেশ করতে হবে অন্যায় কাজ থেকে মানুষদেরকে বিরত রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাত ও দাওয়াতু এলা কুল্লে খাইরেন যাবতীয় প্রকার কল্যাণের দিকে মানুষদেরকে আহ্বান করতে হবে লেতা বিল কিরা মাতুয়া আজরুল আজিম তাহলে আল্লাহর সম্মান এবং উচ্চ মর্যাদা আল্লাহর কাছে আপনি পাবেন সম্মানিত দিনই ভাইরা ও সিয়াম ইদুল ক্যাথির সিয়ামের অনেকগুলো কি রয়েছে উপকার রয়েছে এবং হিকমাত রয়েছে তার মধ্যে হতে হলো তৎহির নফ্স ও তাহজিবাহা ও তজকিয়াত মিনাল আখলা কীরহা ও সিফাত জামিমা যেগুলো খারাপ বৈশিষ্ট্য আছে চরিত্রের সেই সমস্ত খারাপ বৈশিষ্ট্য গুণগুলিকে সম্পূর্ণ পরিশুদ্ধ করার জন্য ওই শিয়াম আপনার কাছে এসেছে আপনার আত্মাকে পরিশুদ্ধ করার জন্য পরিশুদ্ধ করার জন্য পবিত্র করার জন্য এই শিয়াম আপনার দ্বার প্রান্তে এসে পৌঁছেছে সুতরাং এই শিয়ামের তাৎপর্য গুরুত্ব অপরিসীম আর যেগুলো খারাপ গুণাবলী সেগুলো আপনারা নিজেরাই বুঝেন যেমন একে অপরকে তাচ্ছল্য করা একে অপরকে তুচ্ছ জ্ঞান করা বখিলতি এটি একটি খারাপ গুণ একেবারে নিকৃষ্টতম গুণ এই গুণগুলো থেকে আপনি কি করবেন সম্পূর্ণভাবে দূরে থাকবেন এগুলোকে সম্পূর্ণ অন্তর থেকে সরিয়ে দেবেন সিয়াম আপনাকে সেই শিক্ষা দিচ্ছে অর্থাৎ এই দহাল আখলাখল ক্যারিমা এবং ভালো চরিত্রের দিকে আপনি ধাবিত হবেন সবর করা আল্লাপাক বলছেন আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে সঙ্গে আছেন সুরা আসর বৈধ বলছেন তোমরা ধৈর্য ধারণ করো অতএ এই গুণটি হচ্ছে মহৎ গুণ এই গুণের সর্বশ্রেষ্ঠ গুণ হচ্ছে ধৈর্য ধারণ করা যিনি ধৈর্য ধারণ করতে পারেন তিনি যুদ্ধ ধারণ করার মানে ক্ষমতা রাখেন এই মালাইকা এই শক্তি যিনি অর্জন করেন তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হতে পারেন এটি একটি মহাগণ দানশীলতা দানশীলতা একটি মহাগুণ আজকের এই মার্কাজ আপনাদের সামনে আছে এই মার্কাজ এই মার্কাজুল ইসলামিয়া সালাফি কিভাবে চলছে এতগুলো ছাত্র এতগুলো শিক্ষক তাদের ভরণ তাদের খাওয়া দাওয়া অল এভরিথিং কোথা থেকে আসছে আপনাদের খেয়াল রাখতে হবে এবং এই দানশীলতা হওয়ার জন্য নবী মোহাম্মদ রসুল্লাহ সাল ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ছিলেন দানশীল ছিলেন অতএব আপনাকেও এই শ্রেষ্ঠ দানশীল হতে হবে এটি আপনাকে অর্জন করতেই হবে এগুলো ভালো গুণ অর্জন করার জন্য আমাদের এই রমজান কি কয় শিক্ষা দেয় আমাদের রমজান আরও শিক্ষা দেয় মানুষের এই যে আত্মা মানুষ যে এই নিজেকে চিনতে পারে নিজের প্রয়োজনকে তার দুর্বলতাটাকে তার শক্তিকে সম্পূর্ণভাবে চিনতে পারে আল্লাহর নিকট আত্মসমর্পণ করার জন্য সে বুঝতে পারে যে আল্লাহ তুমি আমাকে এই শক্তি দিয়েছ তুমি আমার এই শক্তি এইভাবে মানুষের কাছ থেকে শক্তি চলে যায় না খেয়ে থাকছেন না শক্তি একেবারেই কমে গেছে তাই না এটি আপনি অনুভব করতে পারছেন না অনুভব করছেন তাহলে যারা কন্টিনিউ দিনের পর দিন না খেয়ে থাকেন যাদের খাওয়ার জুটে না সঠিকভাবে আপনি ভালো মন্দ খান কিন্তু গরিব মানুষেরা তো এত ভালো মন্দ খেতে পায় না ইয়াতিম বাচ্চারা তো এত সুখে নাই এটি অনুভব করার জন্যই সিয়াম আপনার এসেছে এই সিয়াম এসেছে আপনার এটি অনুভব করার জন্য অতএব এই অ্যাতিমদের জন্য ধার খুলে অন্তর খুলে আপনার পকেটে হাত ভুঁড়িয়ে দা আছে সব পণ্য দান করা দান করুন এই দানের মাসে এই শিক্ষা আপনাকে রমাজান দিচ্ছেন এই শিক্ষা আপনাকে দিচ্ছেন যে আপনার মুসলিম ভাইয়েরা যারা দরিদ্র আছেন তাদের পাশে আপনাকে দাঁড়াতে হবে তাদেরকে আপনাকে খাদ্য দিতে হবে আজকে ভালো খাবার তারা পাচ্ছে না ভালো পড়াটা পাচ্ছে না তাদের জন্য আপনাকে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে এটি হবে আপনার তাকুয়ার ভেদ যখন আপনি এই কাজগুলো ভালো কাজগুলো কন্টিনিউ করতে থাকবেন তখন আপনার মধ্যে একটি শক্তিশালী সৃষ্টি হবে সেটা হচ্ছে তাকুয়া একমাত্র আল্লাহ ভীতি জন্মে এই জন্য রমজান এই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন তাছাড়া আল্লাহ সুবাহ বলছেন হে ইমানদার গুন কুথিভা আলেই কুমুর সিয়াম তোমাদের পরে এই রমজান মাসের সিয়াম সাধনাকে কি করে দেওয়া হয়েছে ফরজ করে দেওয়া হয়েছে সিয়াম মানে কি আল ইমসাহ বিরত থাকা কি থেকে সূর্য উদিত হর শুভে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খানা পিনা অন্যায় আচরণ যাবতীয় প্রকার খারাপ কর্ম বকলিতে মানে যত রকমের খারাপ কর্ম আছে সব থেকে নিজের জবানকে নিজের আমলকে কর্মকে রক্ষা করার নামই হচ্ছে সিয়া শুধুকালে মানে শুভেচ্ছাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খানাপিনা বন্ধ করলেন শিয়াম হয়েগুলো তা না আপনার যাবতীয় প্রকার অন্যায় অপকর্ম যেগুলো এন্ট্রি অফ মুভমেন্ট কোরআন এবং সন্ন্যান সমস্ত কর্ম থেকে বিরত রাখার নামই হচ্ছে শিয়া অতএব শিয়ামের তাৎপর্য এবং গুরুত্ব অপরিসীম আপনাকে এটা বুঝতে হবে আল্লাহ পাক বলছেন আল্লাহ কুম তাত্তাকুন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো তাকুয়া কি তাকুয়া হিয়া তো আতুল্লাহ রসুলহি বেফেলি মা আমারা তাকুয়া হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসুরের পণ্যঙ্গ আনুগত্য করা যার আদেশ করেছেন তা করা ওয়াত এক মা না হ্যাঁ যা নিষেধ করেছেন তা থেকে সম্পূর্ণ দূরে থাকা আল্লাহর উদ্দেশ্যে একলাতের সাথে মহাব্মতের সঙ্গে আল্লাহ সুভান হুয়া তালার এই বিধিবিধানকে মেনে নেওয়ার নামই হচ্ছে তাকোয়া সম্মানিত মুসলিম ভাইরা ফা সিয়াম সহতুন মিন নতুন তাকোয়া এই সিয়াম আপনাকে তাকোয়ার শাখা শিক্ষা দিচ্ছে তাকুয়ার একটি শাখা অন্যতম শাখা হয়েছে সিয়াম এই সিয়াম আপনাকে সেটাই শিক্ষা দিচ্ছেন ও কুরবাতুন ইলাল মাওলা আজ্জা ওয়া জাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হওয়ার তার কাছে পৌঁছার তার সান্নিধ্য অর্জন করা তার সন্তুষ্টি অর্জন করা এই সিয়ামের মাধ্যমে আমরা পাচ্ছি ও ওয়াসিলাতুল কাবিয়াতুন ইলা তাকওয়া এবং শক্তিশালী একটা মাধ্যম পেয়েছি আমরা তাকওয়ার এই হচ্ছে শিয়াম সুতরাং এটি দিন এবং দুনিয়ার সর্বক্ষেত্রে আপনাকে আমাকে এই তাকুয়া অর্জন করার জন্য এই শিয়াম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে সেদিকে আমরা অবশ্যই দৃষ্টি রাখব সম্মানিত মুসলিম ভাইরা বহু কথা রয়েছে আমাদের জেনে রাখতে হবে যে এই তাকুয়া অর্জন করা একটি পবিত্র মাস আমরা এখানে পেয়েছি আমাদের শারীরিকভাবে এই সিয়াম কী উপকার দিচ্ছে শারীরিকভাবে আমাদের উপকার দিচ্ছে যে আমাদের শারীরিকভাবে যে সমস্ত মানে খারাপ জিনিসগুলো রয়েছে সেগুলোতে আমার সিহাতকে সুস্থতা করছেন এই সিয়ামের মাধ্যমে এবং শক্তিকে বৃদ্ধি করছেন আমার এশিয়ামের মাধ্যমে যার ফলে আমাকে ডাক্তারের কাছে যেতে হয় না এবং অনেকগুলো অসুখ থেকে মুক্তি দিচ্ছে আমাকে এই শিয়াম সুতরাং এই শিয়ামের গুরুত্ব অপরিসীম আল্লাহ সুবাহ সেই তো কোরআনের কোরআনুল কারিমে যে আয়ত্তের আমি বললাম সেখানে স্পষ্টভাবেই আমাদেরকে এই জন্যই ফরজ করা হয়েছে এবং আমাদের পূর্ববর্তীদের জন্য এই কারণেই আল্লাহ সুবাহ এই সিয়াম কি করেছিলেন ফরজ করেছিলেন ইসলামের পঞ্চম স্তম্ভের অন্যতম হচ্ছে এই সিয়াম হে মুসলিম ভাইরা ইন্না আদিমন আপনার এটা জেনে রাখেন যে সম হচ্ছে আপনার একটি সলিহ এবং অতি মর্যাদা পূর্ণ আমল সহ জাজিল এর পুরস্কার অত্যন্ত বড় ধরনের পুরস্কার আল্লাহ হুসুবাহ আপনাকে এবং আমাকে দিবেন আল্লাহ এটি বান্দারপুরে ফরজ করেছেন এই জন্য একটি হাদিসের অনুবাদ করি রসুল সাল্লু আলী তিনি বর্ণনা করছেন আল্লাহ হুসুবাহের কুদ্সিতে আল্লাহ বলছেন يقول الله تعالى كل عمل ابن ادم له الحسنه باسر امثالها بني ادم প্রত্যেকটি আমল এক এটি দশ গুণ বৃদ্ধি করা হয় আর দশ থেকে ইলা সাবেন সাত শত গুণ বৃদ্ধি করা হয় বানিয়াদবের এই আমলগুলোকে ইল্লা সাম ইল্লা সিয়াম এই সিয়াম ব্যতীত লি পাক বলছেন যে শিয়াম শুধুমাত্র আমার জন্য রেখেছে এবং আমি এর প্রতিদান দিই তার মিন আল্লাহ পাক বলছেন যে নিজের জৈবিক চাহিদা খাদ্য পান করা থেকে শুধু আমার জন্য সে বিরতি ছিল সে পার্থক ঘরের ভিতরে দরজা বন্ধ করে খেয়ে নিতে পারতো পান করে নিতে পারতো কিন্তু এমন ভীতি তাকে জন্মে দিয়েছিল এমন তাকুয়া ভিতরে সৃষ্টি হয়েছিল যে সে আর ওই কাজটি করতে চায়নি সে আর পান করতে চায়নি এই জন্য এই শিয়াম পালনকারীদের জন্য দুটি খুশি ফরহাতুন ইন্দ ফিহি ও ফার ইন্দ ল একটি কিছুক্ষণ পরেই আপনাদের সামনে কি করে দেওয়া হবে ইফতার করে দেওয়ার জন্য ইফতার সামগ্রী খাদ্যদ্রব্য দেওয়া হবে তখন একটি আনন্দের বিষয় আপনার আসে যে আমি কিছুক্ষণ পরেই খেতে পাব। এটি একটি আনন্দের বিষয় অথবা মোহাদ্দে সিনে কেরাম এই তাফসিরও করেছেন যে এটি যখন তিরিশ দিন বা উনত্রিশ দিনে যখন সিয়ামগুলো মানে শেষ করে দিই আমরা ঈদের দিন যেমন আনন্দের একটা দিন সেটাও হতে পারে আর একটা খুশির হচ্ছে যেদিন আল্লাহর সঙ্গে আমরা সাক্ষাৎ করব সেদিন পর্যায়ের আমরা কি হব আনন্দিত হব আর আপনার আমার মুখের যে দুর্গন্ধ হয়ে গেছে এটি আল্লাহর নিকটে মিন রেহেল মিস্ক আম্বারের চেয়ে তো উত্তম বলে নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লা সাল্লাম সহি বুকারির হাদিসে কি করা হয়েছে বর্ণনা করা হয়েছে এই হাদিসটি সুতরাং এই কি মুখ দুর্গন্ধ করে রাখবেন মেশাব করবেন না এটা কিন্তু ইসলাম পছন্দ করে না এজন্য মুখ কিন্তু আপনি পাঁচ স্থলাতেই মেশাব করার চেষ্টা করবেন তারপরে যেটুকু থাকবে সেটুকুই আল্লাহর কাছে অতি গুণ সম্পন্ন মান সম্পন্ন কিন্তু আপনার দুর্গন্ধে পার্শ্বের লোকটি সলাত আদায় করতে পারবেন এমনটি যেন করিয়ান না এটি কিন্তু আপনাকে করতে বলা হয়নি সম্মানিত দিনই ভাইরা এই রমজান মাস যখন প্রবেশ করে ইজা দাখালা রমাদান আবু আবুল যান না যখন রমজান মাস সমাগত হয় তখন জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয় অগুল্লিকাত আবু আবুন নার জাননামের দরজাগুলোকে আল্লাহ বন্ধ করে দেন অসুল সিলাতি সয়াতিন এবং সয়তান গুলুকে মার্দুত সয়তান গুলুকে তিনি শৃঙ্খলবদ্ধ করেন নবী মাহম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলী হোসাল্লাম আরও বলেন এই জায়গা আব্বাদুল্লা মিন রমাদান যখন রমজান মাসের প্রথম রাত্রি সমাগত হয় সুফেদাতি সায়াতিল ও মারাদাতুল জিন শয়তানগুলোকে শৃঙ্খ শৃঙ্খলবদ্ধ করা হয় ও ফুতিহাত আবু আবুল জান্না জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয় ফলাম ইউগলাক মেনহা বাবন একটা দরজাও কি করা হয় না বন্ধ করা হয় না জান্নাতের ও গুল্লেখাত আবু আবুল নার জাহান্নামের দরজাগুলোকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় ফলাম ইফতা মিনহা বাবুন আর এই জাহান্নামের দরজাগুলোকে খোলা হয় না এ মাসে ইনায়াদি মুনাদি একজন আহ্বান করে আহ্বান করতে থাকে আল হে কল্যাণের অভিচারী আহবিন তুমি বেড়ে যাও অর্থাৎ ভালো কাজগুলো তুমি বেশি বেশি করো এই কথা বলতে থাকেন এবং বলেন ইয়া বাগ এর হে অকল্যাণের অভিসারে তুমি দাঁড়িয়ে যাও কেননা এই রমজানের প্রতি রাত্রেই কুল্লা লাইলাতিন প্রত্যেক রাত্রেই জাহান্নাম থেকে আল্লাহ বান্দাকে কি করেন মুক্তিদান করেন এই মহান একটি মাস আমরা পেয়েছি এই মাসের যথার্থ রক্ষা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা আমাদের চালাতে হবে এ মাসের সম্মান রয়েছে এ মাসের মর্যাদা অপরিসীম রয়েছে তেলাওয়াতুল কোরআন তসবি তাহলিল জিকির আজখার এবং কিয়ামের বাধ্য দিয়ে আমরা এই মাসটির আর মাত্র এগারোটি দিন আছে আমরা যেন অবহেলায় কেউ কাটিয়ে দেয় ছোট ছোট বাচ্চা যারা আছে তারাও কি করবে পবিত্র কোরআন পড়তে পারে তারা পড়তে থাকবে যারা মুরব্বীরা আছেন যারা পড়তে জানেন না তারা নিজেরা জিকির আজকার তসবি তাহালিল যেগুলো জানেন সেগুলো বলবেন সঙ্গে সঙ্গে পাশে বসে কোন ভালো কারির কাছে কিরাত আপনি শুনতে পারেন সুন্দর মনোযোগ সহকারে শুনে এই কোরআন আপনাকে আপনার জন্য সুপারিশ করবে এই সিয়াম আপনার জন্য সুপারিশ করবে নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লা সাল্লাম সেই মাধ্যমে এগুলো আমাদের কাছে বলে গেছে অতএব এই তাকুয়ার এই মাছটিকে আমরা যেন কখনোই অবহেলায় কাটিয়ে না দেই তারাবি এগুলো সলাাতকে যেন আমরা গুরুত্বের সঙ্গে এটাকে কি করি গুরুত্ব দিয়ে এগুলো আমরা কাজগুলো সমাধা করি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন যেন আমরা প্রকৃতপক্ষে এ তেইনানের সঙ্গে কেয়াম কোদ রোক সিজদা তারতিল তেলাওয়াত আদমিল আয়াজাত বিভিন্নভাবে পবিত্র কোরআন হাদিস মোতাবেক আমাদের সালাদ সিয়ামগুলোকে আদায় করতে পারে এ ব্যাপারে আমাদের সর্বত্র প্রচেষ্টা চালিয়ে যেতে হবে জেনে রাখেন আল্লাহ আল্লা তালা বলেছেন কাদ আফলাহল মমিন মমিনারা তো ফালা পেয়েই গেছেন কল্যাণ পেয়েই গেছেন অতএব আমি আর দীর্ঘায়িত না করে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এই পবিত্র কোরআন এবং সন্ন্যার এই মহান বাণীগুলো শ্রবণ করলেন এজন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি হে তুমি আমাদের সিয়ামগুলোকে তুমি আমাদের কিয়ামগুলোকে তুমি আমাদের এই পবিত্র কোরআন তেলাওয়াতকে কবুল করো আল্লাহ হে আল্লাহ তুমি আমাদেরকে সর্বাত্মক তাকোয়ার ওপর ভিত্তি করে আমাদের জীবনকে পরিচালনা করার আল্লাহ তৌফিক দান করো আল্লাহ হে আল্লাহ আমরা য কখনোই যেন ভুলে না যায় যে আমাদের মৃত্যুবরণ করতে হবে না আমরা দেখছি আমাদের সামনে থেকে একের পর এক চলে যাচ্ছে মানুষগুলো চলে যাচ্ছে কি নিয়ে যাচ্ছে এটি চিন্তা করতে হবে আমি যেন সৎ আমলগুলো নিয়ে কবরে যেতে পারি সেই তাকুয়া সেই ভিত্তি আল্লাহ তুমি আমাকে আমার ভিতরে দিয়ে দেওয়া আল্লাহ হে আল্লাহ জান্নাতি কাজকর্ম করার জন্য আইলাদিস বাংলাদেশ যে যাত্রা শুরু করেছে সে যাত্রাতে আজীবন থাকার তৌফিক তুমি দান করো আল্লাহ এই দৃঢ় ভিত্তির উপর কায়েম থেকে নিজের জীবনকে আল্লাহ পরিবার পরিচালনা করতে পারি সমাজ পরিচালনা করার তৌফিক তুমি দান করো আল্লাহ হে আল্লাহ তুমি আমাদের সন্তানগুলোকে মুত্তাকিনদের ইমাম বানিয়ে দাও আল্লাহ পরবর্তী জেনারেশনকে তাকুয়ার পরি ভিত্তি করে চলার জন্য আল্লাহ তাদেরকে প্রশস্ত অন্তর দান করো আল্লাহ আল্লাহ আমাদের আমলগুলোকে তুমি قبولك الله وأقول قولي هذا أستغفر الله ولكم ولسائر المسلمين السلام عليكم ورحمة الله. على صنعني آش سن. على هذه صندل بن Bangladesh الامير Professor Dr محمد اسد الله القالب السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد <applause> <applause> প্রকত করা ফিলিকালী মাজিদ কুল্লু নফসিন জা ই একতুল মাউত মহিলা আরব্য কুমন্তরজাও আলাকা বলছেন তোমরা প্রত্যেকেই মৃত্যু সাথ গ্রহণ করবে অতঃপর তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে প্রতাবর্তন করবে ছোট্ট একটি আয়াতের মধ্যে আমাদের জীবনে সফরসূচি হয়েছে আমরা এসেছিলাম যেখান থেকে ফিরে যাবো সেখানেই মাঝখানে থাকবো এ দুনিয়াতে ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠে যতদিন থাকবো ততদিন আমাদের কর্মজীবন ভূগর্ভে যখন চলে যাব তখন আমাদের আর কর্মজীবন থাকবে না যতদিন এই ভূপৃষ্ঠের বিচরণ করছি ততদিন আল্লাহ পাকের বিশেষ মেহের বানিতেই আমরা এখানে বসবাস করি আমাদের দেহের মধ্যে বসবাসকারী যে আয়ু যে আত্মা যে হৃদয় বা অন্তর এটাকে আমরা দেখতে পাই না এই অদৃশ্য আত্মার মাধ্যমে পুরা দেহ পরিচালিত এই অদৃশ্য আত্মাকে যিনি অদৃশ্য থেকে পরিচালনা করেন তাকে আমরা কেউ দেখি না নিজের দেহে সত্তর বছর বসবাস করা সত্ত্বেও যেমন নিজের দেহের অভ্যন্তরে বসবাসত আত্মাকে দেখতে পাইনি ঠিক তেমনিভাবে এই আত্মার যিনি সৃষ্টিকর্তা তাকেও আমরা দেখতে পাইনি পাব না কখনও লা তৃক লাভসার লাভসার তাকে কখনো এই দুনিয়ারে চর্মচক্ষু দেখতে পায় না মৃত্যুর পরে জান্নাতে যদি আমরা হই ইনশা সেখানে আমরা আল্লাহকে সবার দেখতে পাব এই দৃঢ় বিশ্বাস নিয়ে উল মুবারকের এই পবিত্র মুহূর্তে আপনাদেরকে আলমার্কজ ইসলাম ইয়া সালাফির বার্ষিক ইফতার মাহফিলে স্বাগত জানাচ্ছি ইমাম সাহি রহমতুল্লা বলছেন যদি আমি বিশ্বাস না করতাম যে আমি অবশ্যই আল্লাহকে দেখতে পাব। তাহলে আমি কখনোই ইসলাম কবুল করতাম না আমরা মুসলমান হয়েছি এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আদৌ নিরাকার নন তার নিজস্ব আকার আছে কিন্তু কারোর সঙ্গে তা তুলনীয় নয় এতদিন ধরে আমাদের মধ্যে যে শিরকি বিশ্বাস ছিল যে আল্লাহ নিরাকার এই ভুল চিন্তাধারা থেকে তব করতে হবে আল্লাপা কখনই অদৃশ্য শূন্য সত্তা নন অদৃশ্য হলেই যে শূন্য সেটা ঠিক নয় বিদ্যুতের মাধ্যমে ফ্যান চলছে ফ্যান চলছে এটা বুঝতে পারছি কিন্তু ফ্যানের মধ্যে যে বিদ্যুৎটা প্রবহমান ওই বিদ্যুৎকে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি না লাইট জ্বলছে দেখছি কিন্তু ওর মধ্যে যে বিদ্যুৎটা আছে সেটা কিন্তু কেউ দেখতে পাই না এটুকু দিয়ে বুঝতে হবে যে আমার দেহের মধ্যে যে আত্মার প্রবাহ চলছে সেটা অদৃশ্য হলে ওটা সত্য যখনই আত্মা চলে যাবে দেহ ছেড়ে তখনই আমার দেহটি পড়ে থাকবে লাশ হয়ে তখন আমার সন্তানরা যত দ্রুত ওটাকে কবরে ঢেকে দেওয়া যায় সে চেষ্টা করবে অতএব যেখান থেকে এসেছিলাম সেখানে ফিরে যাব কি নিয়ে যাব এই চিন্তাটা যত বেশি হবে তত সুন্দর মানুষ হতে পারবো আমরা বিচক্ষণ ব্যক্তি সেই যে মৃত্যু পরবর্তী জীবনের জন্য এ দুনিয়াতে পাথর সঞ্চয় করে আর পাথর সঞ্চয়ের জন্যই দুনিয়াতে যা কিছু প্রতিষ্ঠা মার্কাজ ইসলামিয়া সালাফি আখেরাতের পাথর সঞ্চয়ের এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম ঠিক অমনি করে আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাই যুব সংঘ সোনামণি সংগঠন আহলে মহিলা সংস্থা আর আউন নিরাপদ রক্তদান সংস্থা সব কিছুই পরকালীন পাথর সঞ্চয়ের এক একটি মাধ্যম পরকালীন পাথর সঞ্চয়ের জন্যই আমরা দুনিয়াবির স্বার্থের ঊর্ধ্বে উঠে সেরেফ আকারের স্বার্থে কাজ করতে আনন্দ পাই যে ব্যক্তির মধ্যে আকরাতের উদ্দেশ্যে কাজ করার যজ্ নাই সে সেরেফ একজন দুনিয়াদার এদিকে ইঙ্গিত করেই রসুলুল্লাহ সাল্লা সাল্লাম ইরশাদ করেন দেখো তোমরা সেই কঠিন ফিতনার দিন আসার আগে ভাগেই সাবধান হয়ে যাও যেদিন সন্ধ্যাবেলা মানুষ কাফের হয়ে ঘুমাবে সকালে মোমিন হয়ে উঠবে সকালে কাফের হয়ে উঠবে সন্ধ্যায় মোমিন হয়ে ঘুমাবে সেদিন আসার আগেই তোমরা দ্রুত পাথর সঞ্চয় করো সাহাবে একরম জিজ্ঞেস করলেন এসে কেমন কথা হলো সকালে বমিন হবে সন্ধ্যায় কাফের হবে জবাব দিলেন ইবিউল আর দিন আহ লেগারজের দুনিয়া দুনিয়াবি স্বার্থে সে দিনের কাজ করবে সেদিন তখন আসবে যে ব্যক্তি দিনের কাজ দুনিয়াবি স্বার্থে করবে সে হাদিসের ভাষায় সে কাফের হয়ে করবে বর্তমান পৃথিবীর অবস্থা হয়ে গেছে এখানে আপনাদেরকে একটা হাদিস স্মরণ করিয়ে দিই এমনি মসুদের হাদিসটি এমনি মসুদ বলছেন হে আমার সাথী সাহাবিরা সেদিন তোমাদের অবস্থা কেমন হবে যখন তোমরা বেদাতকেই সুন্নত মনে করবে সুন্নতকে বেদাত মনে করবে সাহাবে কেরাম বললেন এটা কেমন কথা সুননতকে বেদাত মনে করবে বেদাতকে শূন্যত মনে করবে এটা কি হয় নাকি বলে হ্যাঁ মনে রেখো যখন দুনিয়া থেকে আলেমে উঠে যাবে নেতার সংখ্যা বাড়বে ফকি ঘরে ঘরে হবে ফকি থাকবে না কিন্তু আমির ঘরে ঘরে হবে নেতার সংখ্যা বেশি বেশি হবে আর আমার থাকবে না মানুষ কাজ করবে দিনের কাজ দুনিয়ার স্বার্থে সেদিন সম্পর্কে তোমরা সাবধান এরকম একটি প্রেক্ষাপটেই এদেশে আহলেদের যুবসংখ্যা সৃষ্টি হয় জগন্নাহলাদির সমাজেই বেদাতে ভরা ছিল সেই বেদাতে বিরুদ্ধে কথা বলাটাকেই তারা ভাবত কুসংস্কার আর সেজন্যই একজন সংস্কারক মুমিন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তিনি বাতিলের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকেন যার জীবনে কোনো ফাইট নেই যুদ্ধ নাই ব্যথা নাই বেদনা নাই বাধা নাই বিঘ্ন নাই সে কখনো মমিন নয় কারণ মুমিন সর্বদা ইমান বিরোধী লোকদের সঙ্গে ফাইট করবে এটাই স্বাভাবিক যতদিন হায়াত আছে শয়তানের ততদিন সে মোমিনকে ইমান থেকে খারিজ করে নেওয়ার জন্য চেষ্টা করবে এটা স্বাভাবিক সে এই শপথ করেই আল্লাহর কাছ থেকে এসেছে আমি অবশ্যই মোমিনদেরকে তোমার পথ থেকে পথভ্রষ্ট করব। আল্লাহ বললাম তুমি কখনোই পারবে না ইলেবাদ আল্লাহ মুখলাসিন আল্লাহর যারা একনিষ্ঠ বান্দা তাদেরকে কখনই আল্লাহর পথ থেকে ফেরতে পারবে না শান সে কাজ করে যাচ্ছে হানাফি হয় এগুলো সেরে পরিচিতি মাত্র প্রকৃত ইমান হলো যার মধ্যে তাকোয়া বেশি তিনটা শর্ত না হলে আমল কবুল হয় না আকিদা সহিহা তরিকায় সহিহা নিয়তে সহিহা এখলাসে নিয়ত তিনটা জিনিস একসঙ্গে থাকা লাগবে বিশুদ্ধ আকিদা বিশুদ্ধ তরিকা বিশুদ্ধ নিয়ত একটা যদি না থাকে সব বাতিল আপনার সালাদ সহি তরিকা হচ্ছে আপনার আকিদা শিরিক বিমুক্ত কাজটা সম্পূর্ণ লোক দেখানো সব বাতিল কে আমাদের দিন আল্লাপাক এই সমস্ত লোকদেরকে ডাকবেন ডেকে ডেকে বলবেন যারা দুনিয়াতে লোক দেখানোর উদ্দেশ্যে কাজ করতে এসো তোমাদেরকে আমি এ সমস্ত আখেরাতে যারা উপস্থিত আজকে আছে সবার সামনে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তিনি তাদেরকে দেখিয়ে দেবেন এই লোকটা দুনিয়াতে যত সৎকর্ম করেছিল লোক দেখানোর উদ্দেশ্যে করেছিল তোমরা তাকে দেখে নাও এবার ডাকবেন ওই লোকদেরকে যারা মানুষকে শুনানোর জন্য কাজ করেছিল আদেশের ভাষা আল্লাহ যারা মানুষকে শোনানোর জন্য কাজ করেছে দুনিয়াতে নিজের নাম নিজের যশ নিজের খ্যাতি বৃদ্ধির জন্য কেমন দিন পাক তাকে ডাকবেন এবং বলবেন এই যে তুমি চাইছিলে মানুষকে শোনাতে সমস্ত দুনিয়ার লোক শুনে রাখো এই লোক দুনিয়াতে মানুষের নিকট নিজের খ্যাতি অর্জনের জন্য কাজ করেছিল তোমরা সবাই শুনে রাখো শোনানো হয়ে যাবে এবার পাক বলবেন তুমি যেটা চেয়েছিলে দুনিয়াতে সেটা তো তুমি এখন পেলে অতএব তুমি জাহান্নামে চলে যাও সাবধান যারা দিনের কাজ করছি আমরা যেন কিছু বরবাদ না হয়ে যায় কোরআন সহিদেশের কাজ করছি কিন্তু নিয়তটা সহি নয় সব বাতিল আলেম হোক জাহিল হোক যে কোনো পর্যায়ের কর্মী আমরা হই আমাদের সবারই আমল যাতে আল্লাহ আকে নিকট কবুল হয় সে বিষয়টি খুব সাবধান থাকতে হবে বর্তমান যুগটাই হয়েছে লোক দেখানোর যুগ রিয়া রিয়া আর রিয়া তো রিয়া এবং সমা চলছে অতএব কর্মীদের প্রতি আমার আসিয়া থাকবে সাবধান কে আমাদের দিন আল্লাহর আরও শ্রেণী সাহেব যে শাস লোক এক কিন্তু তারাই যারা ডান হাতে দান করে বা হাতে টের পায় না আমাদের দান এই উদ্দেশ্যে হতে হবে যেন ইউফি হার কবুর কবরের উত্তাপ যেন আল্লাহ পাক এই দানের মাধ্যমে নিভিয়ে দেন যারা ইনফাকি সাবিল্লা করেন আল্লাহর রাস্তায় খরচ করেন তারা এই নিয়তেই কাজ করবেন শুধু পয়সা দেওয়ার নাম ইনফাকুই সাবিল্লা নয় আপনার মেধা আপনার শ্রম আপনার সব কিছুকে আল্লাহর পথে ব্যয় করার জন্য যতটুকুই আপনি করবেন ওটাও কি ইনফাকুই সাবুলিল্লা নবীর রসুলদের টাকা ছিল না কিন্তু তাদের প্রচেষ্টা ছিল দাওয়াত ছিল যার টাকা নেই তিনি চেষ্টা করবেন যা টাকা আছে তিনি টাকা দিবেন শর্ত কিন্তু একটাই এখলাস লিল্লা এটা মাথায় রাখবেন সেই সাথে আজকে আপনাদের সামনে যেহেতু এটা মার্কাজের ইফতার মাহফিল আর মার্কাজের সভাপতি হিসাবে আমার কিছু স্বপ্ন ছিল সেটা আপনাদেরকে বলে যায় কারণ এটাই হতে পারে জীবনের শেষ বক্তব্য কারণ পরশু কালকে তো চলে যাবো এতে কাপড় তারপরে তো ঈদের দিন দেখা হবে যদি বেঁচে থাকি এই মার্কাজ বাংলাদেশে আহলাদিস আন্দোলনের মার্কাজ শুধুমাত্র রাফাদানিদের মার কাজ নয় আহলাদিস আন্দোলন এই দেশের মুসলমানকে রাফাদানি বানানোর জন্য আসে তাদেরকে প্রকৃত ও মোত্তাকি বানানোর জন্য এসছে যত ধরনের শিল্প বেদাত আছে যে রাফাদারদের মধ্যে থাক রাফাদানের মধ্যে থাক সবাই আমাদের ভাই আমরা মানুষকে মানুষ হিসেবে গণ্য করবো এমনকি যারা অমুসলিম তারাও আমার ভাই কারণ তাদেরও পিতা আদম আমারও পিতা আদম তাদেরকেও আমরা চাই হেদাতের পথে আনতে যেন তারা জান আগুনে দগ্ধীভূত হোক এটা আমরা চাই না তো সবার প্রতি আমাদের আবেদন আসন পবিত্র করে আমরা সহ দেশের আলোকে জীবন করি এই মার্কাজ এই উদ্দেশ্যেই গঠিত হয়েছে আজকের বিশ্ববিদ্যালয়ের যে খবর বাংলাদেশের বিয়াল্লিশটি বিশ্ববিদ্যালয়ের একটিও এশিয়া মহাদেশের চারশো বিশ্ববিদ্যালয়ের মধ্যে র্যাঙ্ক পায়নি এমনকি নেপালের বিশ্ববিদ্যালয় এশিয়া মহাদেশের চারশোর মধ্যে একটা ভুটানের বিশ্ববিদ্যালয় আছে পাকিস্তানের নয়টি আছে ভারতের তেইশটি আছে চীনের উনপঞ্চাশটি আছে বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ও বিয়াল্লিশটি সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি বিশ্ববিদ্যালয়ও র্যাঙ্কিংয়ের মধ্যে যায় নাই আমরা এখনও শিক্ষাব্যবস্থা কত নিচে নেমে গেছি এটা কি তার বড়ো প্রমাণ নয় আমাদের স্বপ্ন দারুল হাদেশ বিশ্ববিদ্যালয় বেসরকারিভাবে করার সুযোগ আছে সরকারের যত বিধান আছে বেসরকারি বিশ্ববিদ্যালয় করা যাবে যদি আমরা কখনো করতে পারি টাকা পয়সার ব্যবস্থা হয়ে যায় তাহলে আগামী দিনে ইসলামের পূর্ণাঙ্গ রূপ এই বিশ্ববিদ্যালয়ে আমরা নিয়ে আসার চেষ্টা করব ইসলামিক কমার্স ইসলামিক পলিটিক্স ইসলামিক থিওলজি সবকিছু এখানে থাকবে মেশকাত খুললে কেতল বইও পড়ি ব্যবসা নীতি কি সে ব্যবসা মুসলমানরা ব্যবসা করে সুদের ভিত্তিতে ঘুষের ভিত্তিতে কেন করব আমি যে মিশকাত পড়লাম সারাটা জীবন ওই ভিত্তিতে কি আমি ব্যবসা করতে পারি না সে ব্যবসা আমার ছাত্ররা জানে না শিক্ষকরা জানে না শেখাতে হবে না হলের নাম থাকবে ইমাম বুখারি হল ইমাম মুসলিম হল কোনো ব্যক্তির নামে থাকবে না কুতুবের সেত তার পবিত্র নাম যেন পৃথিবীর সর্বত্র সবার মুখে মুখে ভাসে দারুল হাদিস বিশ্ববিদ্যালয় যেটা হাদিস ভিত্তিক বিশ্ববিদ্যালয় হবে হাদিসের মূল ব্যক্তিদের নামে নামে এক একটা হল হবে এবং সেখানেই তারা যেভাবে মেহনত করেছেন সারাটা জীবন লীল্লাহ আমাদের ছাত্ররা শিক্ষকরা লীল্লাহ হাদিসের জন্য মেহনত করার চাষবাস সৃষ্টি হবে তাদের মধ্যে এবং এদেশের মানুষকে শুধু নয় বিদেশের মানুষকে দেখিয়ে দেওয়া হবে ইসলাম কাকে বলে ইসলাম অর্থ পাশ্চাত্যের সঙ্গে আপোষকারী কোনো ধর্ম নয় বরং দুনিয়া সবাই ইসলামের অনুসরণকারী হবে এটাকে দেখিয়ে দেওয়ার জন্য যে মানসিক যোগ্যতা সম্পন্ন এবং সঙ্গে সঙ্গে শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন মানুষ দরকার ওই মানুষগুলো ভাই একদিনে হয় না গড়ে তুলতে হয় সেজন্য ছোট থেকে গড়ে তোলার স্বপ্ন আমাদের ছিল সেই উদ্দেশ্যেই মার্কাস করা যোগ্য শিক্ষক না পেলে যোগ্য ছাত্র হয় না আমাদের ছাত্রদের মধ্য থেকে শিক্ষক গড়ে উঠুক এটাই কিন্তু আমার একান্ত মনস্কামনা তারাই আগামী দিনে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করুক এটাই আমরা চাইব এটাই আমাদের স্বপ্ন আগামী দিনে এই বিশ কোটি মানুষের সামনে সত্যিকারের বিশুদ্ধ ইসলামের বিশুদ্ধ রূপ যেন দারুল হাদিস বিশ্ববিদ্যালয়ে রূপ লাভ করে বাস্তবায়ন করে আমি আমাদের ছাত্রদের কাছে কর্মীদের কাছে এই ওসিয়াত করে গেলাম যদি মরেও যায় তোমরা এটা বাস্তবায়ন করে দেখিয়ে দেও যে হ্যাঁ ইসলাম কাকে বলে ইসলামিক ইউনিভার্সিটিতে ইসলাম নাই আর সবই আছে চলবে না এগুলা ইসলামিক ইউনিভার্সিটি হবে সত্যিকার করণ এবং সৈয়াদিস ভিত্তিক কোনো বেদাতের নাম ইসলাম নয় শিরকের নাম ইসলাম নয় যত আজে বাজে জিনিস পড়িয়ে পড়িয়ে ইসলামের নাম করে কিছু খাওয়ানো হচ্ছে দেশবাসীকে ইসলাম নয় এজন্য যত কিছু বলা হয় হোক আমরা গালিখাতে রাজি আছি গত কয়েক এক সপ্তাহ আগেও পর্যন্ত বাংলাদেশের বড় বড় জাতীয় পত্রিকা দৈনিক পত্রিকার হেডলাইন এসেছে বড় বড় আকারে আইএলএসের বিরুদ্ধে সালাফিদের বিরুদ্ধে আপনারা দেখেছেন তার জবাব আমরা এই সংখ্যা তাহারিকে সম্পাদক দিয়ে দিচ্ছি আমাদের প্রতিজ্ঞাই হলে এই যে যত গালিগালাজ করুক আর যে যত বাধা দিক আপনারা যে কোনো মূল্যে আরাম রাক ইসলামিয়া সালাফিকে সর্বোচ্চ পর্যায়ে সর্বোচ্চ শিক্ষা নিকেতন হিসাবে গড়ে তোলার জন্য চেষ্টা করবেন এই সঙ্গে যেগুলো যোগ দিচ্ছে আর্থিক বিষয়টা আপনাদের বলতে আমাদের লজ্জা লাগে বারবার আপনাদের যদি বিবেক থাকে তাহলে এই প্রতিষ্ঠানকে গড়ে তুলুন বাংলাদেশে আপনি বিল্ডিং করতে পারবেন টাকা দিয়ে মানুষ পাবেন না যে ইচ্ছা যে আগ্রহ যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা কাজ করি সেই ইচ্ছা এই আগ্রহ এই আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ জানে যতদূর আমরা চিনি কেউ কাজ করে বলে মনে হয় না অতএব আল্লাহ আমাদের মনস্কামনা পূর্ণ করুন এবং এই পূর্ণ করার জন্য যোগ্য শিক্ষক যোগ্য ছাত্র আল্লাপাক আমাদের কাছে জমা করে দিন এবং যোগ্য উদ্যোক্তা সহযোগী ভাই ও বোনদেরকে এখানে আল্লাপাক এনে দিন আমরা আল্লাহর কাছে কামনা করছি বান্দাকে আমরা চিনি না কে সত্যিকার এটা কামনা করছেন জানি না সে আল্লাহকে বলছে আল্লাহ তুমি যদি আমাদের এই আগ্রহ কবুল করে থাকো তাহলে এই বাংলার জমিন থেকে যারা তোমাদের প্রিয় বান্দা আছে তাদের অন্তর্গুলকে তুমি এদিকে আগ্রহশীল করে দাও যেভাবে ইব্রাহিম আল্লাহ ইসলাম দোয়া করেছিলেন ফাজিয়াল আফ ইদাহাজে তাহাবি এলাইক ঠিক আমরাও দোয়া করছি আল্লাহ তোমার সেই দিন দ্বারা মানুষের অন্তরগুলিকে আলমার্কুল ইসলামের সালাহের দিকে রুজু করে দাও যাদের মাধ্যমে আগামী দিনে আমাদের স্বপ্ন বাস্তবায়িত হবে এবং প্রকৃত অর্থে ইসলামী বিশ্ববিদ্যালয় দার হাদিস বিশ্ববিদ্যালয় এখানে প্রকৃত অর্থে যারা গড়ে ওঠে আমরা আপনার কাছে হে আল্লাহ সেই প্রার্থনা জানাচ্ছি পরিশেষে আজকের ইফতার মাপিলে যারা মোহ্বত করে এসেছেন তা সবাইকে বলবো যাওয়ার বেলায় মার্কাসটায় কিছু দিয়ে যাবেন খালি হাতে বাড়ি যাবেন না অথবা বাড়ি গিয়েই পাঠিয়ে দেবেন আমাদেরকে যেন বলতে না হয় আল্লাপাক আমাদের সবাইকে ছোট বড় সকল দান কবুল করুন এবং হাদিসের ভাষা অনুযায়ী দশ থেকে সাতশো গুণ নয় বরং আল্লাপাক নিজ হাতে যেন আমাদের সবাইকে উত্তম যাচা দান করেন আল মার্কাজুল ইসলাম উদ্যোগে আয়োজিত আজকের শেষ দশকের ফজিলত গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথির কাছে আপনারা মূল্যবান বক্তব্য শুনলেন এবং এই মার্কাজ আহলেদিস আন্দোলনের কেন্দ্রীয় মার্কাজ এই মার্কাসকে নিয়ে মোহতারাম আমির জামাতের যে সোনালী স্বপ্ন রয়েছে এখানে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় হোক দারুল হাদিস প্রাইভেট বিশ্ববিদ্যালয় যার প্রথম প্রকল্প হিসাবে এই মসজিদ তৈরি করা হয়েছিল তো সেই স্বপ্ন এখনও আমাদের অধরায় অধরায় রয়ে গেছে অদূর ভবিষ্যতে যেন আলোর বাস্তবায়ন হবে ইনশাল্লাহ আহাদিস আন্দোলনের কেন্দ্রীয় প্রতিষ্ঠান আল মার্কাজুল ইসলাম আসসালাফি সালাফি আন্দোলন কর্তৃক পরিচালিত হওয়ার কারণে আজকে প্রতিষ্ঠানের সুনাম অত্র এলাকার সুনাম দেশে বিদেশে সর্বত্র ছড়িয়ে পড়েছে আমিরাজ জামাত অনেক সময় বলেন যে এই মার্কাজের একজন বাবর্চিও যদি অন্য জায়গায় দেশের কোনো জায়গায় যায় তবুও সে সম্মান লাভ করে মানুষ তাকে প্রভূত সম্মান দান করে তারা জানে যে এটা হচ্ছে মার্কাজের একজন মানুষ মার্কাজের একজন দায়িত্বশীল মার্কাজের একজন বাবুরচী মার্কাজের একজন ছাত্র শিক্ষক সংগঠনের কোনো দায়িত্বশীল মার্কাজের এই যে ভাবমূর্তি গোটা দেশব্যাপী উজ্জ্বল হয়েছে এবং দেশের বাইরেও এই মার্কাজের যে সুনাম সুখ্যাতি রয়েছে সেই সুনাম এবং সুখ্যাতি যেন অব্যাহত থাকে সেই জন্য সকলের সহযোগিতা পরামর্শ আমাদের একান্তভাবে কাম্য আপনারা জানেন জাল মার্কাজুল ইসলামে আস থেকে প্রায় প্রতি বছরই আমাদের মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা লাভের জন্য আমাদের ছাত্ররা অধ্যয়ন করে এখনও সেখানে আমাদের অনেক ছাত্র পিএইচডিতে মাস্টার্সে অনার্সে অধ্যয়নরত আছে তাছাড়া বাংলাদেশের যে নামকরা বিশ্ববিদ্যালয়গুলো আছে রাজশাহী ঢাকা কুষ্টিয়া চিটাগাং বিভিন্ন ইউনিভার্সিটিতে আমাদের মার্কাজের ছাত্ররা পড়ালেখা করে তারা সুন্দর রেজাল্ট করে মার্কাজের সুনাম এবং রওনক বৃদ্ধিতে তারা সহায়তা তারা সহায়ক ভূমিকা পালন করছে আপনারা আজকে যারা এখানে ইফতার মাহফিলে সমবেত হয়েছেন সবার কাছে আমাদের আকুল আবেদন থাকবে যে রামাজানের শেষ দশক আল্লাহ রসুল সাল্লাম কান্তাহিদ ফিলাহের মালা ইস্তাহিদরহী আল্লাহ রসুল্লাম শেষ দশকে তিনি এবাদতে যত কষ্ট স্বীকার করতেন অন্য কোনো সময় এত কষ্ট স্বীকার করতেন না আজকে শেষ দশক আমাদের আগামীকালকে থেকেই মাগরিবের পূর্বে এতে কাফে যারা থাকবেন তারা এতেকাফে প্রবেশ করবেন আমাদের এতেকাফ আছে লাইলাতুল কদর অনুসন্ধানের জন্য এবাদত বন্দিকিতে কোরআন তেলাওয়াতে আমাদেরকে নিমগ্ন থাকতে হবে রামাজান যেন সত্যিকার অর্থে আমাদের জীবনে বোনা মাপের মাধ্যম হয় আমাদের জীবনে অনেকের জন্য এটি শেষ রমজান হতে পারে আমরা তো জানি না কার মৃত্যু কখন লেখা আছে এই এই রামাজান যদি আমার জীবনের শেষ রমাজান হয় তাহলে এই রামাজান যেন আমার গুণামাপের মাধ্যম হয় আমার জাহান্নাম থেকে মুক্তির মাধ্যম হয় এবং সত্যিকার অর্থে আমার রামাজানটা যেন আল্লাহ রব্বুর আলমিনের দরবারে গৃহীত হয় কবুল হয় সেই দোয়া আল্লাহ রবুর আলমিনের করছে আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে যেন সেই তফিক দান করেন আল্লাহম আমিন আপনারা জানেন সম্মানিত সুদীমণ্ডলী অত্র মার্কাজে প্রায় শখানেক এতিম রয়েছে আমাদের বালক শাখা এবং পাশে আমাদের বালিকা শাখা আছে মহিলা মাদ্রাসা সেখানে আছে তাছাড়া আলাদেশ আন্দোলন কর্তৃক পরিচালিত অন্য যে মাদ্রাসাগুলো আছে বাকালে তাছাড়া অন্য স্থানে সর্বমোট গোটা বাংলাদেশে আমরা চারশো এতিম প্রতিপালন করি এই এতিমদের যাবতীয় থাকা খাওয়া সহ সকল দায় দায়িত্ব আয়াদেশ আন্দোলন কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হয় এবং সে দায়িত্বভারগুলো আমরা গ্রহণ করেছি আপনাদের মধ্যে যারা ধনাঢ্য আছে যারা সম্পদশালী আছে তাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাবো যে এই রামজানে আপনাদের জাকাত আপনাদের ফিতরার অবশ্যই যেন একটা বড় অংশ যেন এই মার্কাজে চলে আসে আপনারা জানেন যে আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের মানুষের বিভিন্ন দুর্যোগ দুর্বিপাকে যে কোনো বিপদ আপদে সামনে এগিয়ে যায় অগ্রসর ভূমিকা পালন করে আপনাদের এটাও জানা আছে যে রোহিঙ্গা ভাইরা যারা তাদের নিজ দেশ থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছেন সে জালেম সরকারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সেখানে আমাদের মাদ্রাসা আছে আমাদের মসজিদ আছে ইমাম আছে শিক্ষক নিযুক্ত আছে রামাজানে প্রতিদিন সেখানে আলেদ আন্দোলনের কেন্দ্রীয় ফান্ডের মাধ্যমে সেখানে ইফতারের ব্যবস্থা হচ্ছে আমার আপনার সকলের দানগুলো সেখানে পৌঁছে যাচ্ছে আমরা হয়তো জানিও না যে আমাদের টাকাগুলো কোন খাতে বা কিভাবে ব্যয় হচ্ছে শুধু আপনাদেরকে এই কথাগুলো অবগত করার জন্য আমরা বললাম তো ইনশাল্লাহ আপনাদের যে দান করবেন কোন জায়গায় দান করবেন শির্ক এবং বেদাতের প্রসার প্রসারের স্থানে দান করবেন না তৌহিদ তৌহিদ এবং সুন্নাতের প্রতিষ্ঠা যার মাধ্যমে হবে বাংলাদেশের সমাজে কোরআন এবং সহি সুন্না প্রতিষ্ঠার জন্য যারা নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে তাদের বক্তব্যের মাধ্যমে কথার মাধ্যমে সংগঠনের মাধ্যমে কলমের মাধ্যমে মাসিকা তাহারিকের মাধ্যমে তাওহিদের ডাকের মাধ্যমে সোনামণি প্রতিবার মাধ্যমে বাংলাদেশ আয়েলাদিস যুবসংঘের মাধ্যমে সোনামণি কেন্দ্রীয় সংগঠনের মাধ্যমে আয়াদিস মহিলা সংস্থার মাধ্যমে আল মার্কাজুল ইসলাম আসের মাধ্যমে সেটি ভেবে দেখার জন্য আপনাদের সচেতন বিবেকের কাছে আমি প্রশ্ন রাখলাম এবং এই মার্কাজের প্রতি আপনাদের দানের হাত সম্প্রসারিত করার জন্য মার্কাজের সুনাম বৃদ্ধি করার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা এবং সার্বিক পরামর্শ আমরা সময় কামনা করব এই মার্কাজ আজকে আমিরে জামাতা আছেন আমরাও হয়তো এক সময় থাকবো না কিন্তু এই মার্কাজ যেন টিকে থাকে সেই জন্য বিশেষ করে এলাকাবাসীর প্রতি আমি যারা স্থানে এসেছেন তাদের প্রতি উদত্ত আহ্বান জানাবো যে আপনার পরিবারের সন্তানের ভরণ পোষণের জন্য পরিবারের সদস্যদের খাওয়া দাওয়া অন্যান্য ব্যবস্থার জন্য আপনি সর্বদা যেমন চিন্তা মগ্ন থাকেন এই মার্কাজ হচ্ছে আপনার তেমন সন্তানের মতো আমার সন্তানের মতো সবার সন্তানের মতো অতএব এই মার্কাজকে মার্কাজের প্রতি যেন আমরা খেয়াল রাখি সে বিষয়টি আপনি আপনাদের প্রতি আমি ওদাত্ত আহ্বান জানাবো এবং এতিম ফান্ডে আপনারা নিয়মিত দাতার সদস্য হওয়ার চেষ্টা করবেন আল্লাহ রবুল্লাহ আলেমেন আজকের এই ইফতার মাহফিলকে যারা সহযোগিতা করেছেন যাদের মাধ্যমে আজকে ইফতার মাহফিল হচ্ছে যারা অর্থায়ন করেছেন আল্লাহ রবুল্লা আলমেন সবার প্রচেষ্টাকে কবুল করুন আল্লাহমা আমিন আল্লাহ রবুল্লাহ আলমিন যেন আমাদের সিয়াম কেয়াম সবগুলোকে কবুল করে আমাদেরকে জান্নাতবাসী করেন সকলে বলুন আল্লাহমা আমিন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته